The world's best ingredients. Perfect combination are yummy shate iglu. Ja mishti shukhe shomporko guloke kore tole aro modhur. Jekhanei mishti muk, shekhanei iglu. দর্শক, আমরা প্রতিদিন প্রতি মঙ্গলবার আয়োজনে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন আমরা প্রতি মঙ্গলবার সন্ধ্যায় প্রোগ্রামটা করি। নেম অফ দ্য প্রোগ্রাম ইজ প্যাশন টু গ্রো, এবং আমরা ট্রাই করছি প্রতিটা পর্বেই সমাজে বিভিন্ন লেভেলে যারা বিভিন্ন এরিয়াতে যারা সাকসেসফুল পার্সন আছেন তাদেরকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে উই আর ট্রাইং টু আনবিল্ড দেম, তাদের লাইফস্টাইল, তাদের জীবন এবং তারা কীভাবে সাকসেসফুল হচ্ছেন এই জিনিসগুলি আমরা ডিসকাস করতে চাই। আমরা প্রত্যেকটা পর্বেই আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের কর্পোরেট ইন্ডাস্ট্রিতে যারা বিভিন্ন লেভেলের সাকসেসফুল পিপল আছেন তাদেরকে আমরা ইনভাইট করেছি। কয়েকটা পর্বে আমরা ডিফারেন্ট লেভেল, ডিফারেন্ট সোসাইটি, ডিফারেন্ট এন্টারপ্রেনার লেভেল থেকে আমরা ইনভাইট করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা একটু ডিফারেন্ট একটা এপিসোড করতে যাচ্ছি, এবং আমাদের সাথে আজকে একজন অন্যরকম ব্যক্তিত্ব আছেন। শি ইজ ভেরি পপুলার ইন বাংলাদেশ, আই বিলিভ ইন তার ওনাকে চেনেন না এমন মানুষ খুব কম আছেন। অ্যান্ড শি ইজ অলসো ভেরি সাকসেসফুল লেডি অ্যাজ ফার ইজ হার কেরিয়ার ইজ কনসার্ন। আমরা কেরিয়ারটাকে কীভাবে দেখি জানি না, বাট হোয়াট এভার ইউ ডু, আইদার ইউ ডু দ্য বিজনেস, ইউ ডু ইন প্রফেশনাল লাইফ, কর্পোরেট লাইফ, ইভেন ইন পলিটিক্স, এভরিহোয়ার ইউ নিড টু পারফর্ম। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের একটা ডেস্টিনেশন থাকে, সাকসেসের একটা উদ্যোগ থাকে, দে ওয়ান্টেড টু বি সাকসেসফুল, সেরকম মানুষদেরকে আমরা ইনভাইট করছি। যে কথা বলছিলাম যে আজকে আমার সাথে আছেন অত্যন্ত পপুলার মুখ এবং খুবই জনপ্রিয় এবং সবারই খুব পরিচিত মুখ, উনি হচ্ছেন রোকেয়া প্রাচি। আপু, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আপু সম্পর্কে একটু বলার আগে একটু বলে নিই যে আমরা ছোটবেলায় জাস্ট ওয়ান্স ইউ আর ইভেন ইয়াং ইউজ টু ওয়াচ হার ড্রামা, বিভিন্ন ধরনের ভালো ভালো নাটক উনি করেছেন। উনি অ্যাট এ টাইম অভিনেত্রী, অ্যাট এ টাইম নির্দেশনা করেন, অ্যাট এ টাইম উনি আবৃত্তি করেন, এবং মোর ইম্পর্টেন্টলি শি ইজ অলসো ইনভলভ ইন পলিটিক্স, মানুষের সেবায় উনি নিজকে নিয়োজিত করছেন, উনি সোশ্যাল ওয়ার্ক করছেন। ইস এ কমপ্লিট প্যাকেজ, শি ইজ ডুইং টু মেনি থিংস অ্যাট এ টাইম টুগেদার। এবং এজ এ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে হিসাবে, একজন মহিলা হিসাবে হাউ শি ইজ গ্রোয়িং, এটা কিন্তু আমাদের অনেকেরই অনুকরণীয় ব্যাপার। যারা ইয়াং, যারা মেয়েরা আছেন, শি কুড বি ইন্সপিরেশন পার্টিকুলারলি ফর দ্য ইয়াং লেডি, বিকজ আই এম শিওর ওনার জার্নি ইজ নট ভেরি ইজি, শি হ্যাজ টু ফেস লটস অফ স্ট্রাগলস, এবং ডেফিনেটলি তার সাকসেস, এবং দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, শি ওয়ান্টস টু বি মোর সাকসেসফুল অ্যাজ ওয়েল। তো আমরা ডিটেল আলোচনা যেতে চাই আপু, আপনার সাথে প্রথমে যে কথাটা বলতে চাই সেটা একটু জানা দরকার যে আজকের রোকেয়া প্রাচি যে জায়গায় বসে আছেন, হোয়াট ওয়াজ ইয়োর ড্রিম, হোয়াট ইউ ওয়ান্টেড টু বি, ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় আমি সেনাবাহিনী প্রধান হতে চেয়েছিলাম। আচ্ছা, আমার বাসা মিরপুরে পল্লবীতে, ক্যান্টনমেন্টের পাশে বাসা। আচ্ছা আচ্ছা। তো ভোরবেলা আমি বেশ ভোরে উঠতাম, জি এখনো উঠি, জি তো সেনাবাহিনী প্যারেড করতে করতে যেত, প্যারেড করতে করতে আসতো মিরপুরের দিকে। তো সেটা দেখে আমার মনে হতো কি সুন্দর, একই সাথে হাত পা মেলানো যাচ্ছে, এটা দেখতে দেখতে আমার ছোটবেলা সেই সময়টা। এবং তারপর আমার মনে আছে তখন একবার বন্যা হয়েছিল, তো সেনাবাহিনীর লোকজন, হ্যাঁ সেনাবাহিনীর লোকজন খুব ত্রাণে কাজ করেছেন, এরকম বিভিন্ন সময় আমার আমার সেই সময়ের দৃষ্টিভঙ্গিতে সেটা খুব দাগ কেটেছিল। মনে হচ্ছে যে ভীষণ সিস্টেমেটিক, মানুষের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, রুটিন রুটিন লাইফ, ডিসিপ্লিন, পার্সোনালিটি, তো সেসব দেখে দেখে জানি না, আমি এখন এভাবে ব্যাখ্যা করছি, তখন জানি না, এত ব্যাখ্যা তো ছিল না, আমাকে আকৃষ্ট করেছিল। তো আমার তখন মনে হচ্ছিল যে আমি সেনাবাহিনী প্রধান হব। আচ্ছা। তো আনফর্চুনেটলি তখন যদি মেয়েদের সেনাবাহিনীতে ঢোকার সুযোগ থাকতো, আমি প্রধান না হলেও সেনাবাহিনীতে থাকতাম হয়তো। দিস ইজ এ ডিফারেন্ট সার্ভিস, আপনার দিস ইজ ইনবিল্ট মাইন্ড, আপনার যে ছোটবেলায় মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি যে কিছু করার যে মানসিকতা, ইট গ্রোস ফ্রম ইট উইথ দ্য আর্লি স্টেজ। অনেক ছোটবেলায় আমার মনে আছে, আমি লুকিয়ে লুকিয়ে আমার জামা কাপড় গরিব বাচ্চাদেরকে দিয়ে দিতাম। তো আমাকে বাসায় জিজ্ঞেস করলে আমি বলতাম যে এটা তো পাচ্ছি না, হারিয়ে গেছে এরকম কিছু।
তো বেশ কিছুদিন পর সেই জামাটা পরে একটা ছোট মেয়ে আমাদের বাসে ভিক্ষা করতে এসেছে। আচ্ছা, তো সবাই দেখতেছে এরকম ওই জামাটাই তো এটা, তখন মানে বের হয়ে গেল যে আমার কাপড়টা আমি আসলে ওকে দিয়ে ফেলেছি, সবাই ওকে ধরেছে ও চুরি করেছে। তো পরে আমি বললাম যে আসলে ও চুরি করেনি, কারণ জামাটা আমি ওকে দিয়েছি, কারণ আমি তো আর বলিনি আগে যে আমি দিয়ে দিয়েছি আমার জামাটা, আমি বলেছিলাম যে আমি পাচ্ছি না লুকিয়েছি। তখন মেয়েটা চোর হয়ে যাচ্ছিল সবার কাছে, তখন আমি বললাম যে আসলে আমি ওকে ডেকে জামাটা দিয়েছি, ও খালি গায়ে ছিল, আমার খারাপ লাগছিল, আমার জামাটা আমি দিয়ে দিয়েছি। ইসি আপু, ইউ হ্যাড এ ড্রিম টু বি সেনাবাহিনীতে জয়েন করার, কাজ করার ইচ্ছে ছিল, এটা দেখে দেখে মানুষের অনেক সময় ড্রিম হয়। হোয়াট ইজ ইওর প্যারেন্টস ড্রিম অ্যাকচুয়ালি? আপনার আব্বা মা? আমার বাবা মা আমাকে ডাক্তার বানাতে চেয়েছিলেন। আচ্ছা, আর চেয়েছিলেন আমি খুব সিস্টেম্যাটিক একজন সরকারি কর্মকর্তার হাউসওয়াইফ হই, একদম গড়পড়তা একটা গড়পড়তা ড্রিম থাকে আমাদের, যা হয় যে সবার সব প্যারেন্টসদের, মানে আমি পড়াশোনা করে চাকরি বাকরি করলে যেন ডাক্তার হই। আচ্ছা, আর যদি ডাক্তার না হই তাহলে যেন আমি একজন মানে খুব সেটল একজন অফিসার, মানে সরকারি কোন অফিসারের ওয়াইফ হই, মানে এরকম, মানে নর্মালি মানে যেরকম ভাবে আমাদের বাবা মায়েরা সেরকম ফ্যামিলির মেয়ে আমি। যদিও আমার বাবা একটা কথা আমাকে বলতেন, উনি পলিটিক্স করতেন, উনি বলতেন যে যাই করুক না কেন একটা মেয়ে পড়াশোনা করবে, তারপর যদি সে কিছু করতে না পারে তাহলে তার ইচ্ছা, কিন্তু পড়াশোনাটা তার করতে হবে। মানে এই স্বাধীনতাটুকু বা এই কথাগুলো তার সাথে শেয়ার করার সুযোগ হয়েছিল। উনি খুব দীর্ঘদিন বাঁচেননি, তো যেটুকু সময় তাতে মানে মনে হয়েছিল যে উনি চান যে আমি পড়াশোনাটা করি, মানে পড়াশোনা বন্ধ হোক এটা কখনো চাননি, কিন্তু কিছু করতে চাইলে ডাক্তারই হতে হবে, অন্য কিছু না। সো এই যে একটা ডিসিপ্লিন লাইফের চিন্তা যেটা তো শুরুতে ছিল, ইনক্লাইন ছিল আপনার ভিতরে, এর সাথে খুব বিরোধ ছিল আমার। আচ্ছা, মানে বাবা মা যেটা হতে মানে আমাকে বানাতে চেয়েছে আমি সেটা কোনোদিন হতে চাইনি, এবং এই বিরোধটা ছোটবেলা থেকেই শুরু হয়েছিল, কিন্তু সেটা খুব উগ্র ছিল না প্রকাশভঙ্গি। ছোটবেলা থেকে আমার মন চাইতো পাড়া মহল্লায় কাজ করতে, আমরা ছোটবেলায় ছেলে মেয়ে সব একসাথে ফুটবল ক্রিকেট খেলতাম, মানে একসাথে, আমাদের কাছে ছেলে আলাদা কিছু ছিল না, আমরা একদম স্কুলেই থাকতে শহীদ মিনার বানিয়েছিলাম, পয়লা বৈশাখ করেছি, আমাদের নিজস্ব পাঠাগার ছিল, আমাদের পাড়া মহল্লায় পাঠাগার ছিল না, আমরা বন্ধুরা মিলে পাঠাগার বানিয়েছি, আমরা ছোট ছোট জিনিস বানিয়ে বিক্রি করতাম, আমাদের অনেক কিছু করার মানে সময় ছিল, ইচ্ছে ছিল, আমরা করতেও পারতাম, আমরা আমাদের স্কুলের মাঠে স্পোর্টস করতাম, মেলা করতাম, মানে স্কুলেই আমরা এসব করে টোরে শেষ করে ফেলেছি, মানে আমরা বিশেষভাবে অভিজ্ঞ হয়ে গিয়েছিলাম স্কুল লাইফে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে মানে ঠিক যেরকম করে দেখে একটা সন্তানকে বাবা মা, আমি তার একটু বাইরেই ছিলাম, বিরোধ ছিল ভেতরে ভেতরে সেই সময়, কিন্তু সেটা মানে বিনম্র প্রকাশভঙ্গি ছিল আর কি, কিন্তু আমি যেটা হতে চেয়েছি সেই ভাবনাটা বড় হতে হতে অত প্রকাণ্ড হয়নি, কারণ তখন মেয়েদের সুযোগই নেই সেনাবাহিনী বা পুলিশে যাওয়ার, তো কাজে ওটা স্মৃতি থেকে একসময় সরে গেছে, কিন্তু ওটা আমার এখনও আছে মনের মধ্যে। আমি ওই যে স্কুল থেকে যখন কালচারাল প্রোগ্রাম করছি, কবিতা লিখছি, নাটক করছি, মেলা করছি, এবং ধীরে ধীরে আমি আবিষ্কার করলাম যে আমার এগুলো ভালো লাগছে, আমরা বন্যায় ত্রাণ দিতে যাচ্ছি, এটা করছি, ওটা করছি, আমরা ভীষণ ব্যস্ত তখন ছেলে মেয়ে, এবং একসময় টিএসসিতে আসলাম, কবিতা আবৃত্তি করছি, সম্মেলনে সাংস্কৃতিক জোটের হয়ে কাজ করছি, এরশাদ বিরোধী মুভমেন্টে যাচ্ছি, জানো ইমামের আন্দোলনে কাজ করছি, মানে তখন মনে হলো যে আসলে স্রোত মানুষকে তার সে যেটা চায় ভেতরে ভেতরে অবচেতনভাবে সেদিকে হয়তো নেয়, একটা মানুষ হয়তো সেটাকে নিয়ন্ত্রণ করে বা সেটাকে আরও বেশি যত্ন আত্তি করে সেটাকে একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু ভেতরের ইচ্ছাগুলো হয়তো প্রকাশই পায়। ওয়ান্ডারফুল রোকেয়া প্রাচী আপু বলছিলেন, চমৎকার করে বলছিলেন যে এই যে মানুষের ভিতরে যে ইনবিল্ট লিডারশিপ স্কিল, এটা দেখেন নেটওয়ার্কিং কমিউনিকেশন, ইট ক্যান চেঞ্জ দ্য লাইফ। সো এটা যারা ইনবিল্ট ছোট থেকে যারা এটা গ্রো করতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমরা ছোট থেকে কি আমরা নিজের ভিতরে ইন্ট্রোভার্ট থাকছি কিনা, অথবা আইদার উই আর সামথিং ইন যে আমরা সোসাইটির জন্য কিছু করতে চাচ্ছি, এই যে মানুষের সাথে কথা বলা, একটু একটু করে নেটওয়ার্কিং ক্রিয়েট, দ্যাট গিভস দ্য কনফিডেন্স, এই কনফিডেন্সটা কিন্তু পরবর্তী জীবনে অনেক কাজে লাগে, তাই তো? খুব জরুরি। আমি একটু আপনার স্ট্রেইট আপনার ডিফারেন্ট লাইফে চলে যাই, বিকজ আমরা জানি যে আপনি এখন খুব বেশি হয়তো আপনি অভিনয় করেন না, আপনি নির্দেশনা দিয়ে থাকেন, আপনি এই যে অভিনয় জীবনে যে আসলেন, আপনি যেটা বললেন জাহানার ইমামের আন্দোলন ছিল, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে আন্দোলন করেছিল, দেন অ্যান্ড আই ইউজ টু স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল, তো এই যে আন্দোলনমুখী হওয়া, একটা একটা সৎ কাজের প্রতি নিজকে ডেডিকেট করা, অথবা মানুষের জন্য নিজকে নিবেদন করা, এটা হচ্ছে একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে সমাজের কিছু পরিবর্তন করা নাটকের মাধ্যমে। আপনি আসলে নাটকে ইনভলভ হয়েছিলেন কেন? হোয়াট ওয়াজ ইয়োর ইন্টেনশন? প্রথম যেটা হচ্ছে যে মানে
হয় না যে অনেক কিছুই তো মানুষ করে, জি, একসময় মানুষ সে কাজটাই বেশি করে যেটা তাকে আনন্দ দেয়, যেটা তাকে যার ভালো লাগে। তা আমি দেখলাম যে এই কাজগুলো আমার ভালো লাগছে বেশি, আমার আনন্দ পাচ্ছি আমি, এবং এই কাজগুলো করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো সেই অনুপ্রেরণা থেকে কাজগুলো করা। তো আমার মনে হচ্ছে যে আমরা যে বয়সে শহীদ মিনার বানিয়েছি, এখনকার বাচ্চারা শহীদ মিনার বানানোর কথা চিন্তাও করতে পারবে না, যে নিজেরা শহীদ মিনার বানাবে, নিজেরা প্রভাত ফেরি আয়োজন করবে, বা নিজেরা একটা মেলা অর্গানাইজ করবে নিজেদের স্কুলের মাঠে, এখনকার সময়ও পারবে না, এত কিছু হাতের কাছে থাকা সত্ত্বেও। আমরা কিন্তু এগুলো করেছি, এবং এমন না যে ওই সময়টা খুব এগুলো করবার জন্য অনুকূলে ছিল, তখন তো আমরা আসলে অত ইতিহাস ঘেঁটে চিন্তা করে করিনি, আমাদের প্রাণ থেকে যেটা এসেছে সেইটা করেছি। অথবা আমার বাসায় পারিবারিক একটা আবহ ছিল, আমার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন সেই সময়, হয়তো সেই রাজনৈতিক আবহটা আমাকে প্রভাবিত করেছিল কিনা আমি জানি না, হয়তো করেছে। কিন্তু তারপর আমার সাথে আরও যারা ছিলেন তারা তো এর সাথে সম্পৃক্ত ছিলেন। তা আমার মনে হচ্ছে যে যে 75 পরবর্তী সময়ের কথাই কিন্তু আমি বলছি। আমি বড় হয়ে যখন ভাবি যে ওই সময় তো আসলে শহীদ মিনার করা, প্রভাত ফেরি করা, মুক্তিযুদ্ধের নাটক করা, স্কুলে মেলা করার এত এই পরিবেশ ছিল না, কিন্তু আমরা ওইটুকু বয়সে কী করে করলাম? তার মানে আমাদের আসলে ভেতরের মনস্তাত্ত্বিক জায়গাটা বা আদর্শিক জায়গাটা আমরা ওই সময় হয়তো তৈরি হয়েছিল। রাজনৈতিক বৈরিতা যতই থাকুক না কেন, মানুষ কিন্তু তার ভেতরের আদর্শ দ্বারাই পরিচালিত হয়। আমি যেমন পার্সোনাল লাইফে আমি কথাটা বলতেই চাই, কারণ যেমন আমি এত এত কিছু করেছি ছোটবেলায়, কিন্তু ব্যক্তি জীবনে আমি খুব আইসোলেটেড থাকতাম। কারণ আমি মানে সেই সময় আমার মনে আছে আমার আমার বাবা ছিলেন ভীষণ সুপুরুষ, মানে ভীষণ লম্বা চড়া, আমি এত এখন এত সুপুরুষ কাউকে দেখি না আমার বাবার মতো। তো আমার আমি আমার গায়ের রং কালো, তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্যরা এসে বলতো বাবা তো ফর্সা, মাও ঠিক আছে, পরিবারের সবাই ফর্সা, এই মেয়েটা কালো কোত্থেকে হলো? তো তখন খুব মজা করে বলতো মুক্তিযুদ্ধের সময় কুড়িয়ে পাওয়া গেছে এরকম। তো গায়ের রং কালো, গায়ের রং কালো, এটা কিন্তু এক ধরনের শুনেছি আমি। তো এটা শুনে আমার মনে হতো যে ওই আলোচনায় আমি বসবো না, এবং আমি এটাও শুনেছি যে এই মেয়েকে বিয়ে দিতে তো অনেক টাকা লাগবে। তো এখন এই কথাগুলো শুনে সেই সময় কিন্তু আমার মধ্যে কোনো ডিপ্রেশন তৈরি হয়নি। এটা এখনো কিন্তু একটা মেয়েকে অনেক ডিপ্রেশন তৈরি করে আজকের সময়। আমি যখন এইসব কথা হতো আমার, আমি ওখান থেকে চলে যেতাম আমার মতো, আমি গিয়ে আমার মতো বই পড়ছি, আমার মতো কাজ করছি, আমি আমার পৃথিবীতেই থেকেছি। ওই ওই যে ওই ডিপ্রেশনের যে জায়গাগুলো ছিল যেটা আমাকে প্রভাবিত করতে পারতো সেটা কিন্তু করেনি। হিউজ উইল পাওয়ার অনেকেরই কিন্তু থাকে না, যে ধরেন আমাদের সোসাইটির যে সমস্ত মেয়েরা থাকে, আমাদের যারা বোনেরা আছে, অথবা আমাদের পিরিয়ডে যখন যারা ছিল, ইভেন এখনকার যারা মেয়েরা আছে, এভরিবডি ওয়ান্টস টু বি ব্রাইট, এটা একটা মানসিকতা আমাদের ছেলেদেরও মানসিকতা আছে। পরিবার সৌন্দর্যের ডেফিনেশন কি, কিভাবে কে কিভাবে, কিন্তু সবাই মানে এটাকে থেকে পালাতে চায়, সৌন্দর্য হিসেবে দেখতে চায়। বাট আমি এই প্রসঙ্গটা যেহেতু আপনি তুললেন, আমি এই জিনিসটা যে এই যে এই যে আমি আমি এটা এটা পরিবারের জন্য একটা সাজেশনের জায়গা থেকে আমি কথাটা বলতে চাই, যে আমাদের যে সমস্ত বাই ডিফল্ট আমরা তো আসলে উই ক্যান চেঞ্জ ইয়ার আমাদের গেস্টচার, এনিথিং উই ক্যান চেঞ্জ, বাট ইট ইজ গিভেন বাই অলমাইটি, আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন, বাট হোয়াট উই ক্যান ডু। আপনি যেটা, আমি কথাটা বলি সব জায়গায় গেলে, যে আমাকে যিনি পাঠিয়েছেন পৃথিবীতে, জি, যে যেভাবে তার সৃষ্টিকর্তাকে ব্যাখ্যা করুক না কেন, এখানে আমার কোনো হাত নেই। আমি কোন পরিবারে জন্মেছি, আমি দেখতে কেমন, আমার কোনো হাত নেই। কিন্তু আমার যেখানে নিয়ন্ত্রণ আছে সেটা হচ্ছে আমার শিক্ষা, আমার মেধা মনন, আমার ব্যক্তিত্ব, আমার আদর্শ, এবং আমি পরবর্তীতে মানুষ হিসেবে কতটা মানুষ হয়ে উঠব। হাতে পাই তো আমি মানুষ, বাট আমাকে তো প্রমাণ করতে হবে জীবদ্দশায় যে আমি আসলে একটা মানুষ, বা আমি মেয়ে মানুষ না, আমি আসলে মানুষ, এইটা প্রমাণের ব্যাপার আছে। একটা মানুষ আমাকে বললো উনি মানুষ সেটা নয়, আমার নিজেকে প্রমাণ করতে হবে। আমরা যখন বলি না যে আমাকে নারী বলছে কেন, আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে আমি আসলে নিজেকে কীভাবে দেখছি। তো আমি এটা বলার চেষ্টা করি যে কে কেমন দেখতে বা কে কোত্থেকে এসছে সেটা কোনোভাবেই তার নিয়ন্ত্রণের না, বা এটা ইম্পর্টেন্টই না। ইম্পর্টেন্ট হচ্ছে সে নিজেকে কীভাবে বিল্ড আপ করছে, প্রেজেন্ট করছে কি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্রাচী আপু, ইটস এ বিউটিফুল টিপস ফর দ্য পিপল, আপনারা যারা শুনছেন অথবা দেখছেন আমাদেরকে, যে আপনার সৃষ্টিকর্তা যেভাবে আপনি সৃষ্টি করলেন, দ্যাট ইজ নট এনাফ, ইউ নিড টু বিল্ড ইউর সেলফ, বাকি কাজটা কিন্তু আপনাকে করতে হবে। এটা এটা কিন্তু ইউ নিড টু ক্রিয়েট ইউর সাকসেস, এবং এই এই জায়গাটাকে যদি ওভারকাম করতে পারেন দেন ইউ ক্যান গো টু ইয়ার ডেস্টিনেশন। আপু আমি আরেক জায়গায় যেতে চাই আপনার সাথে একটু, মানে মাত্র আলোচনা জমে উঠলো, সো উই ওয়ান্ট টু ডিসকাস মোর অ্যাবাউট দ্যাট, যে আপনি আপনি আমরা আমরা যেভাবে অভিনয় শিল্পটাকে দেখি,
আমরাও টেলিভিশনে আপনাকে দেখি, ব্যক্তি আপনার একটা নিজস্ব আইডেন্টিটি আছে, অ্যাজ এ পলিটিশিয়ান আপু আপনার একটা আইডেন্টিটি আছে, অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার ইউ হ্যাভ অ্যান আইডেন্টিটি, অ্যাজ এ অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস হিসেবে একটা আপনার একটা আইডেন্টিটি আছে। আপনি যে এই যে অভিনয়ের প্রতি আপনি আপনি হঠাৎ করে ঝুঁকলেন বা একটা আস্তে আস্তে গ্রেজুয়ালি ইনবিল্ড হলো আপনার প্রতি, আপনার স্কুলিংটা কোথায় ছিল, ওয়ের ডিড ইউ স্টার্ট, কোথায় কোথায় কাজ করেছেন অভিনয়ের ক্ষেত্রে? আমি একদম যখন মানে অফিশিয়ালি যদি শুরু করা বলি তাহলে সেটা 89 এর দিকে, 88-89 গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য হয়েই কাজ করা, ওটাকে বলা যে আমার প্রথম পাঠশালা, সেখান থেকে শেখা, সেখানেই নিজেকে পরিশীলিত করা। আমি অনেক বছর থিয়েটার করেছি, তখন এরকম এক সময় ছিল যে আমরা শুধু থিয়েটারই করব, আমাদের জন্য টেলিভিশন দরকার নেই। ডেডিকেশন না এটা থিয়েটার, আমরা কিন্তু থিয়েটারই করেছি, এটা পরিবারের মতো ভীষণ থিয়েটারই করেছি। থিয়েটার থেকে আমি টেলিভিশন, তখন তো বাংলাদেশ টেলিভিশনই ছিল, ওখানে অডিশনের পরীক্ষা হতো, তখন অডিশন দিয়েছিলাম, আমি প্রথম হয়েছিলাম সেবার। তারপর অডিশন দিয়ে খুব একটা নাটক করা আমার হয়নি, আমি থিয়েটারে এত বেশি সিরিয়াস ছিলাম। থিয়েটার থেকে স্ট্রেটওয়েতে আমি মোর্শেদুল ইসলাম, আমাদের খুবই শ্রদ্ধেয় বরেণ্য ফিল্ম ডিরেক্টর, ওনার ছবি দুখাই দিয়ে আমার চলচ্চিত্রে যাত্রা শুরু হলো। দিস ইজ এ ফ্যান্টাস্টিক মুভি, আমরা দেখেছিলাম। মঞ্চ থেকে স্ট্রেটওয়েতে বলা যায় যে চলচ্চিত্রে স্টার্ট আমার, ওই ছবির মধ্যেই আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এবং তারপর আমার মনে হলো যে আমি দুখাই করেছি, কাজেই আমার এর চেয়ে যদি পরে কোনো কাজ করি আমার ভালো কাজ করতো, আমার একটা দায়িত্ববোধ তৈরি হলো, যাতা কাজ করা যাবে না। তখন আমার প্রচুর অফার ছিল অনেক ছবি করার, আমি ওয়েট করছি। দুঃখায় করবার পর আসলে আমার লাইফে একটা বড় টার্নিং পিরিয়ড ছিল, ওকে, তো সেখানে একটা বড় ব্রেক টাইম তৈরি হয়েছে। কিন্তু সেই ব্রেক টাইমটা যে শুধুমাত্র মানে আমি বলেই দিই দর্শকদের, আমি দুঃখায় যখন করলাম, আমি 97 দুঃখায় রিলিজ হলো, 98-99 দুঃখায় চলছিল, 99 শেষের দিকে আমার হাজবেন্ড মারা গেলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন উইডোর জন্য আবার ক্যারিয়ার স্টার্ট করা খুব ডিফিকাল্ট, কিন্তু আমার আসলে যেটা হচ্ছিল যে তার আগে থেকেই আমি তো কাজ করছিলাম না, কারণ আমার হচ্ছিল যে আমি ভালো কিছুতে কাজ করব, মানে যাতা কাজ করা যাবে না। সো অপেক্ষা করছিলাম, তো অপেক্ষা করতে করতে আর যেহেতু নিজে উইডো বেছে কাজ করছিলাম, মানে একজন উইডো হিসেবে আমাকে যেমন সবাই খুব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে এখন বাচ্চাটাকে মানুষ করো আর চুপচাপ থাকো, এরকম আর কি, যেটা আসলে স্বাভাবিক। আমি এইটা চাপিয়ে দেওয়ার জন্য আমি মনে করি না যে তারা খারাপ বা তারা নেগেটিভ ক্যারেক্টার ভিলেন, বাট দিস ইজ এগেইন আপু যে এই যে এই যে সোশ্যাল ব্যারিয়ার যারা থাকে, আপনি অ্যাজ এ হোল যে আপনি এই এই সোশ্যাল ব্যারিয়ার ওভারকাম করতে পেরেছেন বিকজ ইউ বিলিভড ইন ইউর ডিগনিটি, আপনার নিজস্ব ডিগনিটির উপরে একটা বিশ্বাস ছিল, আপনি জানতেন আপনি কি করতে চান, আপনি গড্ডালিকা প্রবাহে গা ভাসাইতে চান নাই। সো এই জিনিসগুলি কিন্তু আমাদের সোসাইটিতে অনেক বেশি হয়, যারা একটু প্রবলেমে পড়ে তখন এভরিবডি ট্রাইস টু পোক ইট এবং এই জায়গা থেকে অনেকে বেরো হইতে পারে না। আই এম শিওর ইউ পাসড এ সিভিয়ার জার্নি ওভার দেয়ার, এই সময়টা হাউ ওয়াজ দ্যাট, হাউ ডিড ইউ ওভারকাম, মানে কঠিন সময় বলা যায়, মানে ওই সময় আমি আসলে আমার জীবনের মানে পিএইচডি হয়ে গেছে একটা, তো সেখানে ধরেন এরকম যে এই ধরনের ক্রাইসিস যখন হয় তখন তো শুধু পারিবারিক ক্রাইসিস না, সামাজিক ক্রাইসিস হয়, অর্থনৈতিক ক্রাইসিস, সব রকমের ক্রাইসিস। আমার হাজবেন্ডের যেহেতু মার্ডার কেস ছিল, সো মামলা চলছিল, আবার হঠাৎ করে যখন সেই সময় তো আমিও অনেক তরুণ, ওই সময় হাজবেন্ড মারা যাওয়া মানে আমার অর্থনৈতিক একটা প্রেশার, আমার মেয়ে মাত্র স্কুলে ভর্তি হয়েছে, এবং এরকম একটা যখন পরিবারে আকস্মিক দুর্ঘটনা ঘটে, আমার বাবা ততদিনে মারা গেছেন, কাজেই যেহেতু বাবা নেই, সব কিছু মিলে অনেকটা মনে হলো যে আমারই মনে হয় যে আমারই মৃত্যু হয়ে গেছে, এরকম অবস্থা, না আমি বৈধব্যটা বরণ করতে পারছি, না আমি মেয়ের মা হতে পারছি, না আমি আর ওই যে দুঃখায় সেই অভিনেত্রী রোকেয়া প্রাচি বা মঞ্চের অভিনেত্রী রোকেয়া প্রাচি, আমার কোনো অস্তিত্বই যেন নেই, অস্তিত্বগুলো যেন বিভিন্ন মানুষ নানানভাবে সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে। আমার ধর্ম হলো যে আমার আসলে যেটা করা উচিত আমি সেটাই করব, মানে এক একটা সময় মানুষ এক একটা কাজ থাকে সামনে যে এটাই করতে হবে, আমার মনে হয় আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে, আমি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে একজন মা, এবং আমি সেখানে কোনো কম্প্রোমাইজ করব না। সো আমার বাচ্চাকে আমি যেখানে পড়াচ্ছিলাম সেভাবে পড়ানো শুরু করলাম, আমার মনে হলো অ্যাজ এ ওয়াইফ আমার মার্ডার কেসটার মামলাটা করা উচিত, এখানে আমার কোনো কম্প্রোমাইজ করা উচিত হবে। সো আমি মামলাটা, সবাই আমার আমার বিরুদ্ধে চলে গেল, কেউ আমার পাশে নেই তখন, কিন্তু আমি মামলাটা একদম সিরিয়াস ছিলাম, মামলাটা
মানে গণমাধ্যম আমার পাশে ছিল, প্রশাসন আমাকে সাপোর্ট করেছে, মানুষ আমাকে করেছে, খুব ফ্যামিলি সাপোর্ট আমি পাইনি, এটাই স্বাভাবিক। তারপর আমরা বললাম, আমি তো শিল্পী, আমি কেন অভিনয় করব না, ভালো কাজ হলে আমি নিশ্চয়ই অভিনয় করব, সেটাও তো শিল্পীর জন্য একজন দায়িত্ব। তো ওই অবস্থাতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেলাম, আমি আমার তো একটা দায়িত্ববোধ আছে, আমি কেন আমার শিল্পী ক্যারিয়ারের বিসর্জন দেব। সো আমি অভিনয় করা শুরু করলাম বেছে বেছে। পাশাপাশি মনে হলো তাহলে আমি কি করব, আমার একটা চাকরি হলো, চাকরি করলাম, সরকারি চাকরি, এই নিয়ে আমার জীবন চলতে থাকলো। এর মধ্যে কিন্তু আমাকে অনেকে বলেছে যে তুমি যে এরকম ডেসপারেটলি ডিসিশন নিয়ে কাজ করছো। এখন ধরেন আমার দুটো পথ ছিল, একটা হচ্ছে ব্যাক মার্চ করা, সবার কথার মধ্যে ফিরে যাওয়া পরাজিত হয়ে, আর হচ্ছে যুদ্ধে গিয়ে পরাজিত হয়ে ফেরত আসা, অথবা যুদ্ধে গিয়ে মানে বিজয়টা পাওয়া। আমার মনে হলো যে আমি যুদ্ধে গিয়ে পরাজিত হওয়াটা যুদ্ধে না গিয়ে পরাজয়ের চাইতে অনেক বেটার, আমি অন্তত একটা পথ ক্রিয়েট করতে পারবো, আর সারা জীবন আমি নিজেকে বলতে পারবো যে আমি ট্রাই করেছি। আমার মনে হয় আমি যুদ্ধেই যাব, যদি আমি জিততে না পারি কোনো অসুবিধা নেই, আমি পরাজিত হব, কিন্তু যুদ্ধের ময়দানে একটা মানুষ যখন পরাজিত হয়, হয় সে শহীদ হয় অথবা বীর যোদ্ধা হয়, যে কোনো একটা কিছু হবে আমার, কিন্তু আমি মানে একদম কাপুরুষের মতো ব্যাক মার্চ করবো না। তো সেই থেকেই কিন্তু আমার এতগুলো কাজ করা, এবং আজকে পর্যন্ত কিন্তু আমার সেই বাচ্চাকে মানুষ করা, মানে শিল্পী হিসেবে যুদ্ধের জায়গাটি, মামলাটার রেজাল্ট আমি পেয়েছি, কিন্তু আজকে আমার বিষয়ে আমার আমার হাজবেন্ডের জন্য মামলাটা হয়তো নিষ্পত্তি হয়েছে, আজকে অন্য মানুষের জন্য আমি কাজ করছি, যুদ্ধটা কিন্তু অন্যান্য ফর্মে কিন্তু এখনো আছে, বিদ্যমান আছে। হ্যাঁ, আমার মনে হয় যে একটা মানুষকে আসলে পথটা তৈরি করার জন্য আগে পথে নিজেকেই পা বাড়াতে হয়। ওয়ান্ডারফুল। আপনারা যারা ধরে শুনছেন অথবা দেখছেন আমাদেরকে, আমার মনে হয়েছে ভেরি ইমেজিং, আমি আই এম ভেরি ইমপ্রেসড টকিং টু হার, বিকজ ইনফ্যাক্ট আই এম গেটিং মোটিভেশন। আমরা যখন কাজ করি তখন অনেক সময় আমরা উই ওয়ান্ট টু কুইট আওয়ার সেলফ, যে কাজে ভাল লাগছে না আজকে, আই উইল নট ডু, অথবা আমার মনে হয় যে না এই জায়গা আর ভাল লাগছে না, সামনে বোধহয় যাওয়া সম্ভব না। বাট প্রাচী আপু যে কথা বললেন যে ইট ইজ ভেরি রিয়েল লাইফ স্টোরি, যে সিচুয়েশনে বাংলাদেশের এনভায়রনমেন্টে যখন ওনার লাইফের বিশাল স্ট্রাগলিং, তখন শি ওয়ান্টেড টু আস্ক হারসেলফ, নিজকে জিজ্ঞেস করেছেন, সোসাইটির কতটুকু সাপোর্ট পেয়েছেন সেটা উনি বাইরিশ টাইম বললেন, বিভিন্ন গণমাধ্যমের সাপোর্ট পেয়েছেন, পরিবারের সাপোর্ট হয়তো একটু কম ছিল। অ্যান্ড ইট ইজ সামথিং, আমরা যারা পরিবার কেন্দ্রিক সমাজে যারা আমরা আছি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ সাপোর্ট ইউর ফ্যামিলি মেম্বার, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আনলেস ইউ সাপোর্ট দ্যা ক্যানট গ্রো। আরেকটা কথা উনি বললেন যে আনলেস ইউ আর ফাইটিং, যতক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ইউ ক্যান্ট সি দ্য ট্রুথ। আপনি যদি যুদ্ধে যাওয়ার আগে ডিসিশন নেন দিস ইজ নট আওয়ার ওয়ে, তাহলে আপনি জীবনেও কোথাও যেতে পারবেন না। দ্যাট ইজ দ্য ট্রু এক্সাম্পল অফ রোকেয়া প্রাচী, দ্যাট ইজ ওয়াই টুডে শি ইজ হিয়ার। আপু, আপনি আপনার অ্যাওয়ার্ডগুলি আমি দেখছিলাম, আপনি 98 সালে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, তারপরে সমালোচনা পুরস্কার পেয়েছেন, সেটা হচ্ছে সেরা অভিনেত্রী। আপনার 99 সালে পরপর দুই বছর পেয়েছেন, 2008 সালে আবার আরেকটা পুরস্কার পেয়েছেন, অনেকগুলো, তারপর অনেকগুলো পুরস্কার, আপনার টোটাল প্রোফাইল ডান করতে পেরেছি তিনটা। বাট আমি একটু ডিফারেন্ট প্রসঙ্গে যেতে চাই, যে আজকে এই যে দুইটা তিনটা ক্ষেত্র আপনার আছে, আপনি সোশ্যাল ওয়ার্ক করছেন, আপনার ভিতরে একটা ইনবিল ছিল যে আপনি মানুষের জন্য কাজ করতে চান, যেটা বন্যায় মানুষের জন্য কাজ করেছেন, এটা কিন্তু মানুষের ভিতরে অনেকটা ছোট থেকেই গ্রো করে, যে আসলে এই যে মানুষের জন্য খুঁজে খুঁজে কাজ করা, নিজের জামা মানুষকে দিয়ে দেওয়া, এটা অনেকেই আমরা ফিল করি না, বাট ইটস এ গ্রেট থিং, যে এটা কিন্তু একটা এক্সাম্পল যে আমরা আসলে মানুষের প্রতি ফিলিং থাকলে নিজের ভালো জিনিসটা আরেকজনকে দেওয়া যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে একটা জ্বলন্ত উদাহরণ, যে আপনি ব্যক্তি প্রাচী হিসাবে নিজকে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন, এটা কিন্তু অনেকের জন্য একটা অনুকরণীয় ব্যাপার, তুমি কালো সাদা তুমি কি, ইট ডাজেন্ট ম্যাটার, আনলেস ইউ অফ দ্য কোয়ালিটি ইউ আর নো ওয়ের। আমি আরেকটু জায়গায় যেতে চাই, এখনকার যে সমস্ত নাটক হচ্ছে, আমি নাটক নিয়ে যেতে একটু কথা হচ্ছে, আমি কথাই বলতে চাই আপনার সাথে, যারা নতুন প্রজন্মের যারা কাজ করছে, আপনি একটা 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 স্টেজে আপনি আছেন, আমি আবার পলিটিক্সে ব্যাক করব আপু, হাউ ডু ইউ সি, তারা আসলে কি করছে এখন? একটু ক্রাইসিস টাইম আমাদের, জি, যারা কাজ করছেন আমাদের এখানে, কিন্তু ভালো অভিনেতা অভিনেত্রী কলাকুশলী নির্মাতা নাট্যকার অভাব নেই, জি, কিন্তু সবকিছু মিলে একটা অস্থির সময় যেখানে খুব দ্রুত সবাইকে সার্ভাইভ করতে হচ্ছে, একটা হচ্ছে লং রানে সার্ভাইভ করা, আরেকটা হচ্ছে কুইক সার্ভাইভ করা। তো ম্যাক্সিমামের একটা বিষয় হচ্ছে যে প্রতিদিন বেঁচে থাকতে হবে আর দীর্ঘদিন বেঁচে থাকতে হবে। তো এখন যে কাজগুলো হচ্ছে প্রতিদিনের বেঁচে থাকা, আগামীকাল কী হবে কেউ জানে না, কিন্তু আমি মনে করি যে একজন শিল্পীকে প্ল্যান করতে হবে যে আমি আজ থেকে 100 বছর পর
যখন আমাদের নাটক নিয়ে আলোচনা হবে মানুষ মনে রাখে, তখন সেই সময় যেন অন্তত আমার একটা কাজ থাকে, বা এসব কিছু যদি নাও ভাবে অন্তত আমার যারা দর্শক, দর্শকের কাছে কিন্তু আমার একটা কমিটমেন্ট আছে যে আমি কি সব কাজ করতে পারি বা করা উচিত কি। আবার এই প্রশ্নেরও কিন্তু আপনি অন্যরকম উত্তর পাবেন, যে অনেকে রুটি রুজির প্রশ্ন থাকে, এটা বাস্তবতা। একজন শিল্পী যখন পুরো সময়টা এখানে দেন, ওনারও তো পরিবার আছে, তাদেরকে নিয়ে ওনাকে বাঁচতে হবে বাস্তবসম্মতভাবে, সামাজিক যে এক ধরনের স্বাভাবিক জীবনযাপন করতে গেলে তার রুটি রুজির জায়গাটা তো এটি। সেখানে আমরা সবাই কিন্তু সম্মিলিতভাবে একটা ক্রাইসিসে পড়েছি, যেহেতু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সার্ভাইভ করার কথা ভাবছি, আমরা কেউ ভাবছি না এটা একটা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা ঠিক মতো তৈরি করতে পারি, তাহলে আমরা সবাই তো দীর্ঘদিন বাঁচবই, আমাদের পরবর্তী প্রজন্ম এই ইন্ডাস্ট্রি থেকে লাভবান হবে এবং ইন্ডাস্ট্রিটা খুব স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে উঠবে। এখন আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে দৌড়চ্ছি। আপু যেটা বলছিলেন যে এখন যারা নতুনরা কাজ করছে তাদের একটা কমিটমেন্ট আছে, সেটা হচ্ছে নিজের প্রতি কমিটমেন্ট, ফ্যামিলির প্রতি কমিটমেন্ট, এবং এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে যেভাবে গড়ে উঠছে, সো মেনি পিপল আর ওয়ার্কিং, প্রচুর কাজ হচ্ছে, দ্যাট ইজ অলসো ট্রু। এখন সো মেনি টেলিভিশন, আপনারা যখন সার্ভাইভ করেছেন অথবা আপনারা যখন গ্রো করেছেন, তখন থিয়েটার, থিয়েটার থেকে বাংলাদেশ টেলিভিশন, এর পরবর্তীতে এখন প্রায় 32-33টা চ্যানেল আছে, যে 32-33টা বাংলাদেশি টেলিভিশন, তারপরে আকাশ সংস্কৃতি তো রয়ে গেল। তো এই জায়গায় যদি আপনি দেখেন যে আমরা যখন কাজগুলি দেখি, আমরা কিন্তু কোনো কাজই রিকল করতে পারি না, রিকল করতে পারি না। আমরা কিন্তু এখনো মনে করি যে আপনারা যারা একটা পদ দেখিয়েছেন, ফর এক্সাম্পল শোভনামস্তবা, আমরা যখন ওনাদের নাটক এখনো মনে করি, আমরা হুমায়ুন ফরিদের নাটকের কথা মনে করি, আমরা আফজাল হোসেনের নাটকের, আমরা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নাটকের কথা মনে করি, আমরা আসাদ জামান নূরের কথা বলি, আমরা আপনার কথা মনে করি, বাট আমি কোশ্চেন হচ্ছে যে এখন যারা কাজ করছে, দে ওয়ান্ট টু মেক ভেরি শর্টকাট, প্রতিদিনের বেঁচে থাকা, প্রতিদিনের বেঁচে থাকা। আরেকটা জিনিস কি আপনি খেয়াল করেছেন কিনা, যে আপনি কি কোনোদিন স্টার হতে চেয়েছিলেন নাকি আপনি আসলে অভিনেত্রী হতে চেয়েছিলেন? মানে আমি যখন কাজ শুরু করি তখন আমার মাথায় স্টার বলে কোনো শব্দই ছিল না, মনে হচ্ছিল ভালো কাজ করতে হবে। মানে যে জিনিসটা শিখেছিলাম ছোটবেলায় সেটা হচ্ছে ভালো কাজ, এখনো বলি যে ভালো কাজ করতে, যাই কিছু করেন ভালো কিছু করতে হবে। এখন ধরেন টেলিভিশন নাটক বা ফিল্ম যদি করা শুরু করি আমরা, মাসে তো শিডিউল শেষ হবে না, বা দুঃখের পরে কিন্তু আমি অনেক ছবি করতে পারতাম। আমি আর আমার ক্যারিয়ারে 16-17 ছবি, আমার তো 160 ছবি হতে পারতো, নাটক তো 1000 হতে পারতো, বাট আপনারও তো আর্নিং এর প্রেসার ছিল, আপনারও তো কিন্তু একটা, আমার হ্যাঁ আমার আর্নিং এর প্রেসার ছিল, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমি এমন কাজ করব যেখান থেকে আমার, যেখানে আমার কোনো কমিটমেন্ট নেই, আত্মতুষ্টি নাই, যেখানে আমার জব স্যাটিসফ্যাকশন নেই, যেখানে আমার ভালোবাসা নেই, সেখানে আমি সেখান থেকে টাকা আসবে। আমি একটা খুব মানে আমার একটা নিজস্ব আদর্শিক কথা আছে, সেটি হচ্ছে যে আমি নিজেকে খুব ভালোবাসি, আমি যদি নিজেকে ভালোবাসি ঠিকঠাক মতো, যদি এটা ঠিক হয় সত্যি কথা হয়, তাহলে আমি এমন কোনো কাজ করবো না যে কাজটা আমাকে আনন্দ দেবে না, এমন কোনো কাজ করবো না যে কাজটা আমাকে কালকে মাথাটা নিচু করে দেবে, এমন কোনো কাজ আমি করবো না যেটা দেখে পরবর্তী মনে খুব এটা আমি কেন করেছিলাম, এটা কেন করেছিলাম, এই প্রশ্ন যেন আমার নিজের সাথে করতে না হয়। আমার মনে হয় যে আমাদের আসলে আমরা নিজেকে ভালোবাসতে বাসতে জীবনের শেষ প্রান্তে চলে যাই। আমি একদম আমার মনে হয়েছে যে যেই ছোটবেলা যখন আমাকে বলেছিল কালো মেয়ে কেমন করে বিয়ে হবে, তখন আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসতাম, এখনও আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসি। আমার মনে হয় যে আমি নিজেকে ভালো কাজ ছাড়া কোথাও দেখতে চাই না। আমি এখন ধরুন রুটি রুজি তো আপনি যে কোনোভাবেই করতে পারবেন, চুরি করেও রুটি রুজি করা সম্ভব, তাহলে কি রুটি রুজির জন্য আপনি চুরি করবেন, আপনি মিথ্যা কথা বলবেন, মানুষ খুন করবেন? না, কিন্তু এখন যার যার বাস্তবতা, যে যে তাকে যেভাবে দেখতে চায়, যে যেমন করে নিজের অবস্থান তৈরি করতে চায়, এখন হয় কি কেউ হয়তো প্রথমে ভাবতেই পারেন না, হয়তো সেই প্রবাহের মধ্যে চলে যান। আমার সব আমি যেহেতু অনেক বেশি স্ট্রাগল, অনেক বেশি যুদ্ধের মধ্যে ছিলাম, আর আমি নিজের সাথে আমার মনে হচ্ছে যে একটা মানুষ তো আসলে প্রথমে নিজের সাথে কথা বলতে হবে। আমার কাছে কখনো এরকম মনে হয়নি যে যত বিপদই হোক, যত খারাপ অবস্থাই হোক, আমি 4টা ছবি করে টাকা নিয়ে আসবো, নো। 3 দিন 3টা শিডিউল দিয়ে ভাই দাও, ঠিক আছে করে দিচ্ছি, নো। মানে আমি একটা টক শোতে আমাকে ডাকলেও আমার কাছে মনে হয় যে কেন যাব আমি, ভ্যালু অ্যাড কি হবে, মানে আমি ওখানে কেন যাব, বা আমার কিছু করার আছে কিনা, আমি একটা নাটকে কেন অভিনয় করব। আমি গত 6 মাসে বেশ কয়েকটা স্ক্রিপ্ট পেয়েছি, আমি তাদের ডেকে বলেছি এটা কেন করছেন আপনি, আপনি তো প্রোডিউসারের টাকা নষ্ট করবেন, প্রোডিউসার আপসেট হয়ে চলে যাবে, উনি আর জীবনে ইন্ডাস্ট্রিতে টাকা ইনভেস্ট করবেন না, তাহলে কি হবে, প্রোডিউসার যাওয়া মানে একটা গাছ নষ্ট হওয়া, মানে আর পরের বছর ফল ধরবে না। তো আপনি প্রোডিউসারকে বাঁচান, ইন্ডাস্ট্রিকে বাঁচান, ভালো কাজ করেন, আমরাও কাজ করি, শুধু শুধু কেন আপনি
প্রোডিউসারকে শেষ করে দিবেন, আপনার স্ক্রিপ্টটা হয়নি, আমি কেন অভিনয় করব? অলরেডি আবু আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। প্রাচী আবু বলছিলেন, আমি আই এম রিয়েলি অ্যামেজড যে নিজেকে ভালোবাসতে হবে। এবং দেখেন একটা ভালো মানুষের পিওর গুণ কি, যে যখন আপনি নিজেকে ভালোবাসেন তখন আপনি অন্যের খারাপ চিন্তা করতে পারেন না, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং দেখেন শি ইজ এ স্ট্রাগল লেডি, শি ইজ গ্রোয়িং উইথ স্পিরিট, গ্রোয়িং উইথ কারেজ। এবং আজকে যে কথা বললেন যে আমি কেন একটা টক শোতে যাব, দিস ইজ দ্য বেটার এক্সাম্পল, বিকজ দিস ইজ দ্য শো প্যাশন টু গ্রো। আমরা ওনার লাইফস্টাইল শুনি, ওনার রিয়েল লাইফ স্টোরি শুনি, দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ। প্লিজ ডোন্ট লিভ আস, উই আর কামিং আফটার এ ভেরি শর্ট ব্রেক। কি মুড খুব ভালো মনে হচ্ছে ম্যানেজার সাহেব? ম্যানেজার না, সিনিয়র ম্যানেজার সাহেব। যেখানে মিষ্টি মুখ সেখানেই নিকলু। তুই নে পেট আবার একদম ভরা, আর কোনো কিছু সম্ভব না। তাহলে আর কি, আমরা চাচা ভাতিজা মিলে এই দই শেষ করবো। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এমন দই স্বাদ মেটানোর দিন শেষ। সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে তৈরি ইগলো দই আইসক্রিমে আছে খাঁটি ঐতিহ্যবাহী দইয়ের সেই মন ভোলানো স্বাদ আর আইসক্রিমের মজা। যেখানে মিষ্টি মুখ সেখানে ইগলো। বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আমাদের প্রোগ্রাম। আপনারা যারা দেখছেন তারা জানেন, নেম অফ দ্য প্রোগ্রাম ইজ প্যাশন টু গ্রো। আই এম জি এম কামরুল হাসান, গ্রুপ সিও অফ ইগলো অ্যান্ড দ্য ফাউন্ডার অফ কর্পোরেট কোচ। আই এম হোস্টিং দিস প্রোগ্রাম। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন রোকেয়া প্রাচী। রোকেয়া প্রাচী একেবারে উনি নাট্যকার, উনি একেবারে আবৃত্তি শিল্পী, একেবারে সোশ্যাল ওয়ার্কার, এবং মোর ইম্পর্টেন্টলি নিজেকে নিবেদিত করছেন বর্তমানে পলিটিক্সের মাধ্যমে মানুষ সেবার, মানব সেবার কাজ করছেন। এবং ওনার সাথে কথা বলতে বলতে আমরা জানছিলাম যে ইউনো যে ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং শি ওয়াজ শেয়ারিং উইথ আস। আপনারা যারা দেখছিলেন তারা জানলেন যে হাউ শি ইজ ফেসিং দ্য স্ট্রাগলস, এবং প্রত্যেকটা সময় সেখান থেকে উত্তরণের একটা পথ উনি নিজেকে নিজেকে তৈরি করে নিয়েছেন। এবং শি নেভার স্টপড হারসেলফ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাদের লাইফে যখন প্রবলেম আসবে তখন আমরা কি আসলে ওই জায়গায় মানে থেমে যাব, অথবা ওইখান থেকে কোনো পথ নিদর্শন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আরেকটা কথা উনি বলছিলেন, ইসে আমি যদি এই জিনিসটাকে একটু ট্রান্সলেট করে বলি, অ্যাক্টিং ইজ নট অ্যাবাউট বিং ফেমাস। উনি আসলে ফেমাস হওয়ার জন্য অ্যাক্টিং করেন না, ইট ইজ টু এক্সপ্লোরিং দ্য হিউম্যান সোল। ওনার নিজের সোলকে উনি আসলে যখন ফিল করেন তখনই অভিনয় করার চিন্তা ভাবনা করছেন, যার ফলে উনি অনেক বড় বড় অনেক কাজ, যেগুলি কাজ পছন্দ হয় না, যেগুলি মনে হয় মানুষ দর্শকদের হৃদয়কে কোনোভাবে নাড়াবে না, সেই ধরনের কাজ উনি করছেন, উনি বেছে বেছে কাজ করেন। এবং শি ইজ এ গ্রেট অ্যাক্ট্রেস অ্যাজ ওয়েল। আপু এগেইন ওয়েলকাম টু দ্য শো, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে বর্তমান যে এই যে অস্থিরতা, যে অস্থিরতার কথা আপনি বলছিলেন, নাটকের ক্ষেত্রে আমরা অস্থিরতা দেখছি, একই ফেস আমরা টেলিভিশনে প্রতিদিন দেখি, স্ক্রিপ্ট নাই নাটক হচ্ছে, এবং আমরা কোনো নাটকের ডায়লগ এখন বলতেও পারবো না, এবং আমরা যখন টেলিভিশন খুলি তখন দেখা যাচ্ছে যে ইউনো যে সেম ঘরানার নাটক, দশটা চ্যানেলে সেম ঘরানার নাটক, আইদার ইটস কমেডি, আইদার ইটস হোয়াট এভার, প্রেম, ভালোবাসা, যাই কিছু একই টাইপের নাটক হচ্ছে এখন এই মুহূর্তে। এর পাশাপাশি কিছু কিছু রিয়েলিটি শো হচ্ছে যার মাধ্যমে বিভিন্ন পারফর্মার তুলে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। হাউ ডু ইউ সি দ্য রিয়েলিটি শোর মাধ্যমে কি আপনি ট্রুলি অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বা পারফর্মার তৈরি করা সম্ভব, না এর জন্য প্রপার স্কুলিং দরকার? অবশ্যই স্কুলিংটা প্রয়োজন। দেখেন আমরা ছোটবেলায় বাল্য শিক্ষা পড়েছি না, জি, যা কিছু শিখেছে বাল্য শিক্ষা থেকে, তো জি স্কুল না পড়ে কি কলেজে যায়? যায় না। তো তো আমার কাছে মনে হয় থিয়েটার বা থিয়েটারটাকে আমরা, আমি মনে করি আমার স্কুলিং কোনো না কোনো ফরম্যাটে আসলে অভিনয় বলেন, গান বলেন, যাই কিছু মানে আমাদের শিল্প মাধ্যমের আছে, সেটা শেখার প্রয়োজন আছে। না শিখে আসাটার মধ্যে ধরেন হঠাৎ আপনি একজন দুজনকে পেতে পারেন যারা স্পন্টেনিয়াসলি আর্টিস্ট, সেটা এক্সেপশনাল কেস। কিন্তু যদি আপনি বলেন যে বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই স্কুলিং প্রয়োজন, ধরেন কেউ শিখে আসলো না কিন্তু কাজ করতে করতেও কিন্তু সে এক ধরনের অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করতে পারে, পরিশীলিত করতে পারে। আর অভিনয় শিল্পীরা ধরেন যারা থিয়েটার করতে পারেননি, তাদের পরিশীলনের জায়গাটা বা নিজেকে আরও তৈরি করার জায়গাটা, তো দায়িত্বটা তাকেই নিতে হবে। সে কী করে দিন, সে যদি চায় যে নিজেকে আমি তৈরি করব, তাহলে তার চাওয়া পাওয়ার মধ্যে দিয়েই কিন্তু এটা সম্ভব। আর পড়াশোনাটা খুব জরুরি। আমি পড়াশোনা বলতে বোঝাচ্ছি আজকে সারা পৃথিবীতে কি ঘটছে, এই যে সময়ের অভিনেত্রী আমি, সেই সময়কে যদি আমি না জানি, এখন এই সময়টা হতে পারে সামাজিক অনুষঙ্গ, সময়টা হতে পারে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সারা পৃথিবীর যদি আর্থসামাজিক প্রেক্ষাপটকে আমি না চিনি, তাহলে একজন শিল্পী হিসাবে কিন্তু আমি
পরিশীলিত সচেতন শিল্পী না, তাহলে শুধুমাত্র স্ক্রিপ্টের একটা লাইন পড়েই কিন্তু আমি ডায়লগটা দিচ্ছি। একটা স্ক্রিপ্টে যদি সে সামাজিক আনুষঙ্গিক বিষয়টা না থাকে, আমি যদি সারা পৃথিবীর বিষয়গুলোকে বুঝতে না পারি, তাহলে তো সেই শিল্পটার শিল্প হবে না। আবার ধরেন রিয়েলিটি শিল্পীর মধ্যে, মানে রিয়েলিটি যে শোগুলো হয় তার মধ্যে থেকেও কিন্তু আমরা অনেক ভালো শিল্পীকেও পেয়েছি, পাইনি এটা বললে ভুল হবে। বা আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু ছোট, সেখানে ইন্ডাস্ট্রির চাহিদা পূরণ করবার জন্য কিন্তু শিল্পীরা, আমরা সেখান থেকে কিন্তু আমাদের সে চাহিদা পূরণ হয়েছে, যে যতগুলো টেলিভিশন যে পরিমাণ প্রোডাকশন হচ্ছে, রিয়েলিটি শো না হলে আমরা আবার এত আর্টিস্টকে পেতামও না, আমাদের সংকট হতো। কিন্তু যারা এসছেন তাদেরকে যদি পরবর্তী সময়ে তারাও যদি দায়িত্ব নিয়ে একটু শেখার চেষ্টা করেন তাহলে যেমন ভালো হয়। আর আরেকটা বড় ব্যাপার আমি আসলে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে শিল্পী তৈরি হয় একজন পরিচালকের হাতে। আমি খুবই সৌভাগ্যবান, আমি যদি মোর্শেদুল ইসলামের মতো বড় পরিচালক, তারেক মাসুদের মতো বড় পরিচালক, আমার ভীষণ শ্রদ্ধার মানুষ, তিনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেস্তে নসিব করুক, তাদের সাথে যদি আমি কাজ করার সুযোগ না পেতাম তো শিখতে পারতাম না। তার মানে শেখার জায়গা কিন্তু কাজ, আমার পরিচালক আমাকে কী শেখাচ্ছে। নাটকের একজন নতুন, মানে খুবই নতুন একজন পরিচালকও কিন্তু শিক্ষাগুরু হিসেবে অবশ্যই নমস্য হতে পারে। আমার আরেকটা ছবির পরিচালক গোলাম রাব্বানী বিপ্লব, উনি ওনার প্রথম ছবি ছিল, কিন্তু উনি প্রথম ছবির পরিচালক হিসেবে কিন্তু আমি তার কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি, কারণ তিনি শিখে এসেছিলেন। অনেক নতুন নাট্য পরিচালকের কাছে শেখার সুযোগ ঘটেছে। এখন এই শেখার বিষয়টা পরস্পরের কাছে সীমাবদ্ধ থাক, মানে থাকে, যে আমি শিখতে চাই কিনা, উনি শেখাতে চান কিনা, আমি শিখতে চাইলে উনি আমাকে শেখাবেন। আর শেখার ব্যাপারটা স্পন্টেনিয়াস, আর আমি তো ভাবি যে না আমার তো হয়ে যাচ্ছে, আমি তো পরপর মাসে 30টা নাটক করতে পারছি, আমার ঈদে 20টা নাটক যাচ্ছে, আমার ইন্টারভিউ ছাপা হচ্ছে, আমি অ্যাওয়ার্ড পাচ্ছি, আর শেখার দরকার নেই। তাহলে ওই পর্যন্তই কিন্তু সাধনার কোনো শেষ নেই, শেখার জানার কোনো শেষ নেই। একজন শিল্পী যত জানবেন, যত শিখবেন, যত অভিজ্ঞতার ভেতর দিয়ে যাবেন, সে তত পরিশালিত, তত শান্ত হবে। আপনারা যখন আগে নাটক করতেন, যখন এখনো আপনি নাটকের সাথে আছেন, আপনারা যখন নাটক করতেন ইউজ টু হ্যাভ দ্য রিহার্সাল, প্রচুর রিহার্সাল, আমরা দুদিন রিহার্সাল করতাম, একদিন কস্টিউম নিয়ে যেতাম, কিভাবে মানে শাড়িটা কেমন হবে, ড্রেস আপটা কেমন হবে, হেয়ারস্টাইল কেমন হবে, মেকআপ কেমন হবে, এসব কিছু আমরা আলোচনা করে নিতাম। তার মানে একটা নাটকের যদি 3 দিন শুটিং হতো, বাকি 3 দিন আমরা রিহার্সাল এবং প্রিপারেশনের জন্য ব্যয় করতাম। এবং শুটিং স্পটে গিয়েও কিন্তু সারাক্ষণ এরকম স্ক্রিপ্ট নিয়ে পড়ছি, আলোচনা করছি, কোয়ার্টিস্টের সাথে কথা বলছি, আমার লোকেশনটা কি, সেখানে আমার প্রপসগুলো কি, আমার মানে হেয়ার মেকআপ সব ঠিক আছে কিনা, বেশি হয়ে গেল কিনা, বা কমানো দরকার কিনা, ঠিক দিচ্ছি কিনা, এই বিষয়গুলো আমাদের মধ্যে ছিল অনেক বেশি। এখন এত সময় নেই। আমি যে বললাম যে এখন সবাই কুইক সার্ভাইভ করতে চায়, ইনস্ট্যান্ট 3 মিনিটের নুডলসের মতো, খুব দ্রুত নাটক নামিয়ে ফেলতে হবে, খুব দ্রুত সিনেমা বানিয়ে ফেলতে হবে, খুব দ্রুত পরিচালক হয়ে যেতে হবে, খুব দ্রুত স্টার হতে হবে, খুব দ্রুত 100টা 200টা নাটকের অভিনয় শিল্পী হতে হবে, সেলিব্রেট করতে হবে এতগুলো প্রোডাকশনের, অ্যাওয়ার্ড পেয়ে যেতে হবে, বিদেশি ট্যুর করতে হবে। বাট এইখানে এইখানে আমরা যদি টেলিভিশন ইন্ডাস্ট্রিটাকে যদি একটা, আমরা একসময় রেডিওতে নাটক শুনতাম, আগে একসময় রেডিওতে নাটক হতো, টেলিভিশন ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা এরকম ভাবে দেখি, এখন অনেক অপরচুনিটি হয়েছে টু গ্রো দ্যামসেলস, বিকজ আপনারা যখন কাজ করেছেন শুরুতে তখন আপনার কাছে কিন্তু ইউ নিড টু ওয়েট, বিকজ আপনার কন্টেম্পোরারি কম্পিটিটর ছিল, আরো বড় বড় কম্পিটিটর ছিলেন। আচ্ছা, এখন কিন্তু যেহেতু চ্যানেল অনেক বেশি, প্রতিটা চ্যানেলেই প্রতিদিনই অনেক সিরিয়াল যাচ্ছে, নাটক যাচ্ছে, এটসেট্রা এটসেট্রা, এটা হচ্ছে একটা সাইড আমাদের বাংলাদেশের যদি কম্পিটিশন চিন্তা ভাবনা করি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের আসলে ইন্ডিয়ান চ্যানেলের একটা বিশাল একটা কম্পিটিশন আমাদেরকে ফেস করতে হয়। তো এই জায়গাটা, এই জায়গাটা কি, এই যে অভিনয় শিল্পী হিসাবে, নির্দেশক হিসাবে, নাট্য নির্মাতা হিসাবে, আপনি কি ফিল করেন না যে আমাদের দর্শকদেরকে ধরে রাখার জন্যে একটা সময় ছিল যখন কলকাতার দর্শকরা বাংলাদেশের নাটক দেখতো, এই সময়টা তো ছিল, ছিল যে আপনারা যখন আগে নাটক করেছেন, সুবর্ণাপাড়া যখন নাটক করেছেন, তখন কলকাতার দর্শকরা আমাদের, এখন আমার মা খালারা বসে থাকে স্টার জলসার জন্য, আমার মা খালারা বসে থাকে জি বাংলার জন্য। এই যে একটা একটা ডিরেক্ট কম্পিটিটর বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান কম্পিটিটর, এই জায়গাটা থেকে বের হওয়ার উত্তরণের জন্য আমাদের ডিরেক্টরদের কি করা উচিত, আমাদের অভিনয় শিল্পীদের কি করা উচিত, অ্যাজ এ হোল হোয়াট শুড বি দ্য কমপ্লিট প্যাকেজ? প্রথমে আসলে মাথা থেকে বের করে দিতে হবে যে ইন্ডিয়া আমার কম্পিটিটর। ওকে, মানে ইন্ডিয়া, আমি যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডিয়া আমার কম্পিটিটর না। আচ্ছা, একজন শিল্পী হিসেবে আমার, আমাকে সারা পৃথিবীর প্রেক্ষাপটে একজন একটা ক্যারেক্টারকে সেই স্ট্যান্ডার্ডে তৈরি করতে হবে। আমি একজন ডিরেক্টর হলে আমাকে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা প্রোডাকশন বানাতে হবে। আকাশ সংস্কৃতির ক্ষেত্রে আজকের এই বিশ্বায়নের যুগে কোনো কিছু বন্ধ হবে না, সব ওপেন। এই ওপেন ওয়ার্ল্ডে আপনাকে আপনার ক্রিয়েটিভিটি, আপনার যোগ্যতা, মেধা দিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে। আজকে আপনি যে চেয়ারে বসে আছেন আপনার ক্যারিয়ারে, সেখানে কি কম্পিটিশন ছিল না? অফকোর্স ছিল। তাহলে কাজেই কম্পিটিশনের অ্যান্সারটা কি? নিজেকে দক্ষ যোগ্য তৈরি করে। এখন এই আপনি যোগ্যতাটা আপনি কার সাথে করবেন? আপনার ছোট ভাইয়ের সাথে, নাকি আপনি দেখবেন যে আমার বাসায় আমি ছোট ভাইয়ের সাথে কেন কম্পিটিশনে যাব? আমার তো সারা পৃথিবী আমার কম্পিটিটর। ধরেন আমি একটা ছবিতে অভিনয় করেছিলাম, ইরফান খান আমাদের বলিউড হলিউডের খুব ডার্ক সাইড অভিনেতা। আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনি এত বড় একজন অভিনেতা, ইরফান খানের সাথে অভিনয় করছেন, আপনি কোনো চাপ অনুভব করছেন কি না, আপনার প্রিপারেশন কেমন? তা বললাম, ইরফান খান একজন শিল্পী, আমি একজন শিল্পী। ইরফান খানকে মাথায় রেখে আমি অভিনয় করছি না তো, আমি একটা চরিত্রকে প্রকাশ করতে চাই এবং সেই চরিত্রটা সারা পৃথিবীর দর্শকের কাছে পৌঁছাবে। সো ইরফান খান আমার একজন কো আর্টিস্ট, ইন্ডিয়ান একজন বড় অভিনেতা, কাজে তার সাথে কম্পিটিশনের কিছু নেই। সেই জন্য বললাম ইন্ডিয়া আমাদের কম্পিটিটর না, আমাদেরকে আসলে অ্যাজ এ হোল প্রোডাকশনটা ভালো করতে হবে। আজকে আমরা যোগ্য না হলে আপনি তো বাংলাদেশকে কম্পিট করতে পারছেন না, কম্পিটিশনে আপনাকে যেতেই হবে। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পুরস্কার পেয়েছি, আমি কিন্তু পুরস্কার পেয়েছি, আন্তর্জাতিকভাবে তিনটা পুরস্কার পেয়েছি, সেখানে তো সারা পৃথিবীর অভিনেতারা অভিনেত্রী ছিলেন। আমি যোগ্য না হলে আমাকে কেন অভিনয় আমাকে পুরস্কার দেবে? তাহলে আমার কম্পিটিশন যদি শুধুমাত্র কলকাতার একজন হয় তাহলে হবে না তো। তার মানে আমাদেরকে সেই বিশ্ব মানব হতে হবে। রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন, বঙ্গবন্ধু একই কথা বলেছেন, আপনি বিশ্ব মানব কেন, মানে কেন শব্দটা বিশ্ব মানব, মানে আপনাকে তো বিশ্বের কাছে দাঁড়াতে হবে, বাংলাটা ভালো বলতে হবে, বাইরের যে বিদ্যা আছে সেটা জানতে হবে, আর আপনি যে প্রফেশনে ফাইট করবেন সেখানে আপনার মাস্টারিটা আপনাকে শিখে নিতে হবে, ক্যাপাবিলিটি বিল্ড আপ করতে হবে অবশ্যই। এখন আমি আমার প্রোডাকশন কোয়ালিটি কি হবে, ধরেন আজকে আমার বাজেট কম, তাহলে আমি তেমন করেই কাজটা করব যাতে ছোট আয়োজনের মধ্যে প্রোডাকশনটা ভালো হয়। আমরা ওই যে শর্টকাট ওয়েতে পার হয়ে যাচ্ছি, পার হতে গিয়ে কি হচ্ছে, আমরা আসলে পার হচ্ছি না, আমরা একই ডোবার চারপাশে ঘুরপাক খাচ্ছি। কাজে আমাদের, আমি মনে করি না যে জি বাংলা, স্টার প্লাস এরা আমাদের কম্পিটিটর। আজকে আপনি বন্ধ করে দেন না তাহলে কি সমাধান? না, আপনি কোয়ালিটি প্রোডাকশন দেখেন, আমাদের মা কালারের জি বাংলা দেখবেন না, স্টার প্লাস দেখবেন না। এটা কি সত্যি কথা? কিন্তু যে আমরা যখন ভালো কাজ দিতে হবে, এখন আজকে স্ট্যান্ডার্ডটা যেখানে দাঁড়িয়েছে, আমরা আমাদের আমাদের সাধারণ মানুষ আজকে সুপার শপে শপিং করে, আজকে চেইন শপে যে আজকে ফুড অর্ডার করে হচ্ছে পাঠাওতে, আজকে টাকা বিকাশ করছে, ইউটিউবে সব কিছু পেয়ে যাচ্ছে, তাহলে সেই সময়ের মানুষ তাকে তো আপনি পেছনে ফেলে রাখলে হবে না, তাকে আজকের সময়ের প্রোডাকশন দিতে হবে। স্ট্যান্ডার্ড যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কেন আপনি ভালো জিনিসটা খোঁজেন শপিং করতে গেলে? কেন আপনি একটা কিছু কিনতে গেলে ভাবেন যে এটা কী, এটা কী আছে, ডেট অফ এক্সপায়ারি আছে কি না? আপনি কি ডেট অফ এক্সপায়ারির বাইরে যাই আমরা? তাহলে একটা প্রোডাকশনে কেন ডেট অফ এক্সপায়ারি থাকবে না? আমি যে নাটকটা করব সেটা কেন 10 বছর পুরনো হবে? আমার চোখের একটা শান্তি আছে না, কানের একটা শান্তি আছে না? আপনি একটা প্রোডাকশন কেন দেখেন? কারণ আপনার চোখ ভালো, চোখে ভালো লাগে। আপনি একটা গান কেন শোনেন? আপনার কানে শুনতে ভালো লাগে, আপনার মন আপনাকে সেই কাজটা করতে দেয়, আপনাকে শুনতে দেয়, আপনার ব্রেন আপনাকে প্রভোক করছে না, এটা সুন্দর প্রোডাকশন দেখো, এনজয় করছেন আপনি। এটা যদি বাংলাদেশে একটা প্রোডাকশন সেই কোয়ালিটি অ্যাচিভ করতে পারে, অবশ্যই আপনি দেখবেন। মাটির মানুষ সবাই দেখেছে, আজকে গেরিলা ছবি সবাই দেখেছে, মোর্শেদ ভাইয়ের ছবি দেখছে, দেবী দেখেছে সবাই, আরও অনেক ছবি আছে, আমি সব ছবির নাম বললাম না। যে ছবিগুলো ভালো হচ্ছে সেগুলো সবাই দেখছে, যে নাটকগুলো ভালো হচ্ছে সেটা দেখছে, দর্শক কেন আমাদের কথা মনে রেখেছে? ট্রু ট্রু। আমি আপনার অ্যাওয়ার্ড নিয়ে একটু জানতে চাই প্রাচী আপু, একটু যদি বলেন যে আপনি অনেক কটা ওই অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি কোন কোন ক্ষেত্রে অ্যাওয়ার্ড পেয়েছেন? দর্শকরা হয়তো অনেকেই জানে না, যারা মিডিয়াতে আছে তারা জানে, আপনাকে অনেকে হয়তো ফলো করে, বাট তারপরেও যে আপনি যে সমস্ত ক্ষেত্রে হোয়াট ফিলস ইউ প্রাইড, যে আমাদের জন্য একটা গর্বের ব্যাপার যখন আপনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তো অ্যাওয়ার্ড মানে অভিনয়ের ক্ষেত্রে আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল পেয়েছি তিনটাই কম্পিটিশনে, আর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি মানে অভিনয়ের ক্ষেত্রে, আর সোশ্যাল ওয়ার্কার হিসেবে মোটামুটি সারা বাংলাদেশেই যেখানে যত সম্মাননা আছে, মানে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ।
পেয়েছি সবই। অলরাইট আপু, আমি যেহেতু একটু আগে বঙ্গবন্ধুর কথা আসলো, আমরা জানি যে আমাদের হাজার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে বঙ্গবন্ধু। আমরা ওই ফিল অনার্ড, আমরা সবসময় গর্ববোধ করি যে বঙ্গবন্ধুর সৃষ্টি না হলে তো বাংলাদেশ আজকে আপনি আমি কথা বলতে পারতাম না। বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট ওয়েন ইট কামস টু ইউর মাইন্ড যে বঙ্গবন্ধুর আদর্শে নিজকে আসলে আপনি নিজকে ইউ ওয়ান্ট টু ইন্সপায়ার ইউর সেলফ, কখন এটা আপনার ভিতরে ঢুকলো? আমার কাছে মানে আমি আমার আমার বাবাকে আমি খুব ভয় পেতাম। জি, তো একদিন ভোরবেলা দেখি যে আমার মানে এতই ভয় পেতাম যে বাবার সঙ্গে হয়ে যেতাম না। ভোরবেলা বাবার চিৎকারে ঘুম ভেঙেছে, এবং আমি আগেই বলেছি আমার বাবা খুব সুপুরুষ, ভীষণ মানে সুন্দর মানে গুছানো একটা মানুষ। তো আমার মনে আছে আমি দরজার ফাঁক দিয়ে এরকম তাকিয়ে দেখছি যে বাবার বেডরুমের ফ্লোরের মধ্যে লুঙ্গি পরা, মানে আছাড়ি বিছাড়ি করে মানুষ যখন চিৎকার করে কাঁদে, তো ওভাবে ওই মানে রাগী মানুষটা যাকে আমি ভয় পেতাম সেই মানুষটা মাটিতে গড়াগড়ি করে কাঁদছে। তো কেন কাঁদছে বুঝতে পারছি না। তখন শুনলাম যে বঙ্গবন্ধু মারা গেছে, বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে সপরিবারে। ওই বয়সে আমার ওর অর্থ বোঝার বিষয়, কিন্তু আমি শুধু দেখছি আমার বাবা কাঁদছে। এবং তারপরে রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো দেখে দেখে বড় হয়েছে, মারামারি কোনাকুনি, আমাদের বাসায় এসে মানুষজন আশ্রয় নিচ্ছে, আমার বাবাকে মারছে, আমাদের বাড়িঘর ভাঙছে, এগুলো দেখে আমি বড় হয়েছি। আসলে কারণ একটা ছিল বঙ্গবন্ধুর জন্য, কারণ যেহেতু উনি বঙ্গবন্ধুর পলিটিক্স করতেন, তো সেই থেকে মানে বঙ্গবন্ধুর পলিটিক্স এবং মানে রাজনৈতিক বিষয়টা আমার সেটা ভীতিকর ব্যাপার ছিল ওই বয়সের। এবং একদিন আমি আমার বাবাকে রাস্তায় মেরে ফেলে রাখা হলো, উনি হলি ফ্যামিলি হসপিটালে অ্যাডমিটেড ছিলেন তখন মাত্র, আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন, উনি হলি ফ্যামিলি হসপিটালে আমার বাবাকে দেখতে এসেছেন। আচ্ছা, তা আমি তো খুবই ছোট, আমি ওনাকে দেখছি, একটা তাঁতের শাড়ি পরা, বেশ বড় খোপা, ঘোমটা দেয়া, সিম্পল একটা মানে একদম রবীন্দ্রনাথের নায়িকা, এত সুন্দর, আমি মুগ্ধ হয়ে গেলাম। মানে তখনও আমি আসলে শেখ হাসিনা কি, এত কিছু আমি কিচ্ছু বুঝি না, কিন্তু কিন্তু ওই যে মুগ্ধ থাকা, ভালো লাগা, জিনিসগুলো তৈরি হচ্ছে। এবং একসময় আমি আবিষ্কার করলাম যে এই যে বঙ্গবন্ধুর যে আদর্শিক জায়গা, আমাদের প্রাইডের আসল জায়গায় কিন্তু বঙ্গবন্ধু। মানে তারপরে যে আমরা শহীদ মিনার করছি, মেলা করছি, মুক্তিযুদ্ধের নাটক করছি, কারণ মনে হলো যে যে মানুষটাকে মেরে ফেলা হয়েছে, কেন মেরে ফেলা হলো। আমরা তখন ঘটনাগুলো যখন জানছি শুনছি, তখন আবিষ্কার করলাম ওই বয়সে যে আমাদের আসলে হিরো দরকার হয় একজন। সব মানুষের কিন্তু একটা হিরো থাকে, রিয়েল হিরো, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের রিয়েল হিরো। এবং আমরা যদি অহংকার করি যে আমার আসলে কি আছে, আমাদের বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধু আছে, যেটা সারা পৃথিবীতে কারো নেই, এবং এক বঙ্গবন্ধু আছে, এই অহংকার নিয়ে কিন্তু আমরা জাতি হিসাবে অনেক দূর যেতে পারি। আমাদের কিচ্ছু পড়ার দরকার নেই, বঙ্গবন্ধু জীবনে পড়লে মোর দেন এনাফ। মানে যদি বঙ্গবন্ধু জীবনী আমরা পড়ি, এরপরে আর কোনো বই পড়ার দরকার নেই, আর কিচ্ছু না, ওই বইতেই যা যা একটা মানুষ যা শিখতে পারে, যা করতে পারে, সব দেয়া আছে। একটা মানুষ ঈদ, জন্মদিন, কোনো কিছুতেই পরিবারের সাথে থাকতে পারেনি, আমরা কিগুলো পেরেছি? ইম্পসিবল, আমরা এত ত্যাগ করতে পারিনি। উনি জীবনে কবার মানে কটাই ফ্যামিলির সাথে করেছে? যে মানুষটা এত ত্যাগ করতে পারে সেই মানুষের কাছে আমরা অনেক ক্ষুদ্র। আমি একটু একটু মানে আই এম বিট ইমোশনাল টকিং টু ইউ, আমি একটু জানার জন্য বলছি যে আমি দুইটা কোয়েশ্চেন আপনাকে একসাথে করতে চাই। যে আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শি ইজ এ লেডি অফ ডিসিপ্লিন, উনি অনেক ডিসিপ্লিন লাইফ লিড করেন, উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, উনি আবার সবাইকে ভালোবাসেন, উনি মানুষের মাঝে মিশে যান, এই কয়েকটা বিশাল গুণাবলী, এটা তো বাবার কাছ থেকে হয়তো পেয়েছেন, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। পাশাপাশি বঙ্গবন্ধুর কথা যে কথা বললেন, আমরা সবাই জানি বঙ্গবন্ধুর যে তাকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করেছে। ইটস নট এ পলিটিক্যাল ডিসকাশন, ইটস নাথিং পলিটিক্যাল ডিসকাশন, বাট এজ এ যে কথা বললেন যে আমাদের প্রাইডের যে জায়গাটা, যে অহংকারের যে জায়গাটা, এই অহংকারের জায়গাটা যদি চিন্তা আপনার করি, আপনি যেহেতু আওয়ামী লীগ পলিটিক্সের সাথে আপনি জড়িত আছেন এবং ইউ আর নাও ইন দ্য রুলিং পার্টিতে আপনারা কাজ করছেন, একই সাথে কাজ করছেন, ডু ইউ ফিল, যে আপনারা কি ফিল করেন কি না, যে আমরা যে জাতিগতভাবে ইরেসপেক্টিভ অফ আমরা কি পলিটিক্স করি কি না করি, আমাদের যারা নতুন প্রজন্ম, মিলিনিয়ান যাদের কি বলি, যে প্রজন্ম আস্তে আস্তে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, যারা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন এই বাংলাদেশ হচ্ছে তরুণদের দেশ, বাংলাদেশ হচ্ছে, যারা ওনার ছেলে ওইটার সাথে কাজ করছেন, সজীব ওদের জয় সাহেব কাজ করছেন, বাট ডু ইউ ফিল দ্যাট যে কোনো কোনো ক্ষেত্রে ওনার আদর্শ ঠিক মতো ডিসসেমিনেট হচ্ছে না আমাদের সোসাইটিতে, যে এইটা আরও সুন্দর করে, যে কথাগুলি আপনি বললেন যে একটা মানুষ পরিবারের সাথে ঈদ করে নাই,
দেশের জন্য জীবনকে মিলিয়ে দিয়ে গেছেন, একটা মানুষ কখনো নীতির কাছে কম্প্রোমাইজ করেন নাই, একটা মানুষ কখনো মানে মানে কি বলতে হবে যে মানুষের জন্য যে তার যে নিবেদিত প্রাণ, এক বঙ্গবন্ধু তো হাজার বছরে জন্ম হয় না, আর পৃথিবীর সমস্ত দেশে এরকম বঙ্গবন্ধু নাই। আমি সেই জায়গায় যদি ব্যাক করতে চাই যে আমার যে আজকের প্রজন্ম যারা আছে, যারা আজকে বঙ্গবন্ধুকে জানা দরকার, ডু ইউ থিঙ্ক আপনারা যারা কাজ করছেন আপনারা কি প্রপারলি জানাতে পারছেন কিনা? জানানোর চেষ্টা চলছে। মাঝখানে একটা বড় সময়, 75 থেকে একটা লম্বা সময়, ওন বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সময় যে রাজনৈতিক অপশক্তি কাজ করে, তখন কিন্তু ইতিহাসকে পুরোপুরি মুছে ফেলা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে আজকে সঠিক ইতিহাসটা উপস্থাপন হচ্ছে। কিন্তু একটা পয়েন্ট আমি বলি, অপশক্তিরা কিন্তু এখনও আছে। 71-এ যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, আমরা একদম জানি পাকিস্তানিরা ছিল, রাজাকার ছিল, যুদ্ধাপরাধী ছিল, কিন্তু আজকে কিন্তু মিলে মিশে গেছে। আজকে কে যে ভালো আর কে যে মন্দ সেটা বের করা খুব ডিফিকাল্ট, শত্রু ঢুকে গেছে ঘরে ঘরে। তো সেই জায়গায় কী হয়, আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আজকে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ ভাবলে হবে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ না, আমি বলছি জাতির কাছে একজন বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের অমূল্য সম্পদ। আমি সেই কথা বলছি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু আজকে এমন একটা জায়গায় গেছেন, উনাকে আমরা শুধু আর আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেখি না, এটা উনিও কিন্তু আজকে বাংলাদেশের প্রাইডের জায়গায় চলে গেছেন। তো যেটা হয় অপশক্তির কারণে, যেটা হয় যে আওয়ামী লীগের সভাপতি হিসেবে বা বঙ্গবন্ধুকে এভাবে আলাদা করে ইতিহাস বিকৃতির জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা আছে, সেই কারণে আজকের প্রজন্ম অনেক সময় বিচ্যুত হয়ে যায়, কারণ ওই শত্রুরা কিন্তু যায়নি এখনো। আরে এখনো আছে, একটু ইন্টারাপ্ট করি, আপনি যেহেতু জানেন, আমরা সবাই জানি আমাদের শত্রু আছে, আমরা সবসময় টক শোতেও দেখি, যদিও এটা ডিসকাশন ডিফারেন্ট, যে আমরা জানি যে আমাদের অনেক অনেক বাংলাদেশের যে বেসিক, বাংলার যে বেসিক হতো, বাংলাদেশের বেসিক যে মূলনীতিগুলি, এবং একসময় বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না, সেই জায়গায় আমি যেতে চাচ্ছি না। আমি যেতে চাচ্ছি যে জায়গায় যে বঙ্গবন্ধু হচ্ছে দেশের প্রাইড, বাংলাদেশের প্রাইড, বাংলার প্রাইড, অথবা বিশ্বেরও প্রাইড, ইন সাম কেসেস যদি বলি বিশ্বের প্রাইড। তো আমরা এজ এ হোল, মাননীয় প্রধানমন্ত্রী উনি যেহেতু একটা সরকারের প্রধান, ওনার নিজস্ব দল আছে, আপনারাও সেই দলের একজন একজন প্রতিনিধি হিসেবে কাজ করেন, অথবা কর্মী হিসেবে কাজ করেন, অথবা নেতা হিসেবে কাজ করেন, আমরা বলতে চাচ্ছি যে ওনাকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রেখে এই যে ছোট ছোট স্টোরিগুলি, এইটার জন্য কি প্রপার কোনো আপনাদের কমিউনিকেশন প্ল্যান আছে কিনা? আই এম সরি টু সে, আমি কোশ্চেনটাকে শেষ করি আপু, বিকজ আমি থার্ড পার্টি হিসেবে বলছি, বিকজ আমরা যখন টেলিভিশনে কমিউনিকেশন শুনি তখন হতে ওনার কিছু উক্তির কথা বলে, আমরা যখন কথা শুনি মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে প্রচণ্ডভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করেন যে আমার বাবা এই করতো, আমি সেই করতো, বাট যখন উনি বলে, তার চেয়ে আমরা কি এমন কোনো কারিকুলাম রেডি করতে পেরেছি কিনা যার মাধ্যমে আজকে যে বাচ্চাটা এই কিন্ডার গার্ডেন পড়াশোনা করছে, আজকে যে বাচ্চাটা ওয়ানে পড়ছে, সে আসলে বেড়ে উঠবে রবীন্দ্রনাথ যেমন শুনে বেড়ে হয়েছে, বঙ্গবন্ধু শুনে, বঙ্গবন্ধুর কীর্তি, বঙ্গবন্ধুর কন্ট্রিবিউশন, আর বঙ্গবন্ধু বিধায় তুমি আজকে ওয়ানে পড়ছো, এই কন্ট্রিবিউশনগুলি নিয়ে আপনারা কাজ করছেন, মানে এতদিন এটা সেভাবে হয়নি, এখন হবে, হওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বঙ্গবন্ধুকে মানে শুধুমাত্র একজন মানুষ, একজন বাবা, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে ব্যাখ্যা করলে হবে না, মানে বঙ্গবন্ধু একটা আদর্শিক মানে পিলার হিসেবে দেখতে হবে, মানে যাকে পড়তে হবে, জানতে হবে, যাকে যার আদর্শটা ধারণ করে এগিয়ে যেতে হবে, সেই পর্যায়ের একদম তৃণমূল পর্যায় থেকে যেভাবে একটা বাচ্চার বেড়ে ওঠার অনুষঙ্গ হিসেবে রবীন্দ্রনাথ থাকতে পারে, সেই আয়োজনটা এতদিন আসলে সেভাবে হয়নি, এটা সত্যি দুর্ভাগ্য আমাদের। কারণ গত 10 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেখান থেকে উঠিয়ে আজকের এখানে এনেছেন, সেখানে আমরা তো মনে করি যে এটাও আমাদের আরেকটা সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি, কারণ ওই পরিবারের সাথে তিনিও তো মৃত্যুবরণ করতে পারে, এটা আমাদের জন্য আরেকটা বড় আল্লাহর রহমত। উনি কিন্তু কম্প্রোমাইজ না করে প্রচণ্ড পরিশ্রম করে বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে কিন্তু মানে একদম উজ্জ্বল একটা রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছেন, এবং স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন পূরণ করেছেন। সরি, তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের যে যে কথাটি আপনি বললেন, আমরা বলি, আমরা সবাই ভাবি, আরো আরো বিস্তৃত আকারে বঙ্গবন্ধুকে গবেষণা করা, আবিষ্কার করার আয়োজন চলছে, হবে এবং করতে হবে। আমি একটু বলি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অথবা আপনাদের রুলিং পার্টি যারা পরপর তিনবারের ক্ষমতা আপনারা আছেন, আমি প্রসঙ্গটা তুলতে চাই, বিকজ আই এম ওয়ার্কিং ইন দ্য কর্পোরেট,
আমি 24 বছর কাজ করি এবং উই নিড টু কমিউনিকেট দ্য ব্র্যান্ড পার্টিকুলারলি টু দ্য কাস্টমার। আমরা একটা ব্র্যান্ডকে যখন কাস্টমারের কাছে এটা বলি শেয়ার অফ মাইন্ড, আমরা যেটা বলি শেয়ার অফ মাইন্ড, যেমন একটা ব্র্যান্ডকে কাস্টমারের কাছে কমিউনিকেট করা হয়, রিপিটেড কমিউনিকেট করতে হয়, একটা সার্টেন টাইম যদি কমিউনিকেট করা ঠিক মতো না হয় আস্তে আস্তে মানুষ ব্র্যান্ড ভুলে যায়, কানেকটিভিটি কমে যায়। আমরা জানি বঙ্গবন্ধু ইজ দ্য বিগেস্ট ব্র্যান্ড, বাংলাদেশের জন্য একটা বিশাল ব্র্যান্ড, বাট এই ব্র্যান্ডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের জায়গায় আই এম সরি, আমি জানি না আপনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হবে না, এজ এ থার্ড পার্টি হিসেবে আমি বলছি যে আমার কাছে মনে হয় দেয়ার শুড হ্যাভ প্রপার কমিউনিকেশন প্ল্যান এখন হচ্ছে। এবং আমি মানে আপনাকে দর্শকদের মাধ্যমে বলতে পারি এই কথাটা, আপা এমন একজন মানুষ, তিনি যে কোনো ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করেন, উনি প্রচণ্ড পরিশ্রমী, মানে যত রাতই হোক সমস্ত কাজ শেষ করেন, নামাজ পড়েন, ভোরবেলা ওঠেন, এবং ডাবল পাওয়ার এনার্জি নিয়ে একটা মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। তো ওনার মাথায় এগুলো আছে এবং ওনাকে এই পরামর্শগুলো দেওয়া হচ্ছে, এবং এবার মজিব যে বর্ষ উদযাপন সেখানে এরকম অনেক বিষয়ে যুক্ত হচ্ছে এবং ভবিষ্যতেও এরকম আরও অনেক বিষয় যুক্ত হবে। এবং আমি এর সঙ্গে আরেকটা বিষয় বলি, হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখন গবেষণার বিষয় হয়ে উঠেছেন। আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী, উনি কিন্তু ছাত্রাবস্থা থেকে রাজনীতি করে স্ট্রাগল করে এখানে এসেছেন, ব্যক্তিত্ব বলেন, মাতৃত্ব বলেন, এনার্জি বলেন, পাওয়ার বলেন, ইন্টারেপ্ট করি, এটা কি কোনো সময় আপনার লাইফ ইন্সপায়ার করেছে কিনা আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। এবং আপোষহীনতা, দৃঢ়তা, আবার সমুদ্রের কাছে গিয়ে সুন্দর শিশুর মতো সরল হয়ে যাওয়া, একটা বাচ্চাকে জড়িয়ে ধরা, একজন শিল্পীকে কাছে পেলে জড়িয়ে ধরছেন, এবং একজন মুরব্বীর সামনে একটু নিচু হয়ে বসছেন, শিক্ষককে লাল গালিচায় এগিয়ে দিয়ে নিজে পাশে দাঁড়াচ্ছেন, এই যে মানুষ হিসেবে যে জায়গায় উনি এখন অবস্থান করছেন, বাংলাদেশে একটা নারীর ক্ষমতার জায়গায়, নারীকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি শক্তির জায়গা যদি বলেন, অনুপ্রেরণার জায়গায় বলেন, আমি মনে করি শুধু বাংলাদেশ না পৃথিবীতে একজন অনুপ্রেরণার নারী হিসেবে কিন্তু শেখ হাসিনা আজকে অনন্য জায়গায় আছেন। আপনি এরকম আরেকটা দ্বিতীয় নারী পাবেন কিনা, আমি শুধু প্রধানমন্ত্রী হিসেবে বলছি না, বা বাংলাদেশ মহিলা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে বলছি না, এরকম একটা নারী দাঁড় করানো যায় কিনা আপনি দেখেন। আছে অনেক নারী, হয়তো তার মধ্যে মাতৃত্বটুকু নাই, বা আরেকজন হয়তো তার মধ্যে ওই শৈল্পিক জায়গাটি নেই, হয়তো আরেকজন আছেন উনি অনেক ভালো কাজ করছেন কিন্তু তার মধ্যে আবার ওই শিশু সারল্যটুকু নেই। এই সব কিছু মিলিয়ে বুদ্ধিমত্তা থেকে শুরু করে সকল কিছুতে এরকম মানে বঙ্গবন্ধুর পর আমার মনে হয় আমরা বিশ্বে এরকম নারী বিরল। উনি অবশ্যই আমাকে অনুপ্রেরণা দেয়। আমি যখন ভোরবেলা জানি যে আপা নামাজ মানে সকালবেলা নামাজ পড়েন, কোরআন খতম করেন এবং ভোরবেলা ওঠেন, তখন একজন কর্মী হিসেবে একজন নারী হিসেবে আমার মনে হয় আমি এত বেলা করে শুয়ে থাকব, আমি কে, আপা এত কাজ করেন তাহলে আমি কে, আমি কেন কাজ করব না। তিনি এই জায়গা থেকে ওনার বাবা মা পুরো ফ্যামিলিকে হারিয়ে উনি যদি এখনো সবার কথা ভাবতে পারে তাহলে আমরা কেন যুদ্ধ করব না, কেন না। আমি সেই কোশ্চেনটা জানতে চেয়েছিলাম, ইউ সেড দ্যাট আপনি আপনার হাজব্যান্ড যখন আপনার মার্ডার করা হইলো তখন আপনি এই জিনিসটা কি কখনো কাজ করেছে কিনা। আমাদের মানে ফর এক্সাম্পল মাননীয় প্রধানমন্ত্রীর তার তো সমস্ত পরিবার নাই, শি সারভাইভস, শি ইজ লিডিং দ্য নেশন, এবং এটা কি আপনাকে ইন্সপায়ার হিসেবে কাজ করে? অবশ্যই, কারণ আমি আপনাকে বলেছিলাম যে আমি যখন হসপিটালে ওনাকে দেখেছি উনি তখন স্বদেশ মানে যখন ফিরেছেন বাংলাদেশে, ওই তাঁতের শাড়ি পরা, মাথায় ঘোমটাতে, সিম্পল একজন মানুষ, তার চেহারার মধ্যে বেদনা কিন্তু দৃঢ়তা আছে। তো তখন আমি কিছু বুঝিনি, কিন্তু পরবর্তীতে আমার জীবনে যখন বেদনার সময় এসছে তখন কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের মেয়েদের আসলে যত বিপদে আসুক যদি আমরা একবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকাই তাহলে আমাদের সকল বেদনা, সকল কষ্ট, সকল স্ট্রাগল কিন্তু একদম পানি হয়ে যাবে, ওনার দিকে তাকালে তার কিছু সব উত্তর পেয়ে যাব আমরা। আচ্ছা আপু, আমি আমরা আলোচনার মানে ইটস এ বিউটিফুল ডিসকাশন উই আর টকিং টুগেদার, বাট আনফর্চুনেটলি আমাদেরকে খুব বেশি সময় আমাদের কাছে, উই হ্যাভ অনলি 4-5 মিনিটস। আমি আরেকটা জিনিস জানতে চাই যে হোয়াট ইজ ইউর বিগেস্ট টার্নিং পয়েন্ট অফ ইউর লাইফ, আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কী ছিল? আমার বিধবা হওয়া। আচ্ছা, হাউ ডিড ইউ ওভারকাম ইট? আপনি বলেছেন অলরেডি এটা বলার জন্য। আরেকটা আমি দর্শকদের মনে স্বীকার করতেই চাই, আমার আমি সেকেন্ড টাইম বিয়ে করেছিলাম, সেটা আমার জীবনে একটা রং ডিসিশন, ওটা একটা রং টার্নিং পয়েন্ট ডেফিনেটলি। সেখান থেকে আমার আবার সেকেন্ড হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যায়, সেখান থেকে যখন আমি আবার উঠে আসি
সেটা ছিল রিয়েলি টাফ সিচুয়েশন। ওই সময় ওখান থেকে বেরিয়ে আসা, আবার নিজেকে আবার তৈরি করা, ওটা আরেকটা ডিফিকাল্ট সিচুয়েশন ছিল। তো আমি মনে করি যে ভুল বলবো না, প্রত্যেকটা ঘটনাই অভিজ্ঞতা মানুষের জীবনে, সেখান থেকে আমি শিখেছি আবার উঠে আসা, আবার নতুন করে নিজেকে তৈরি করা। অলরাইট আপু, আমি আরেকটা জিনিস একটু অলমোস্ট আই এম ইন দ্য এন্ড অফ দ্য শো, তারপরে আমরা প্রাচী আপুর সাথে কথা বলছিলাম, আমরা ওনার একটা আজকে পেয়েছি যেহেতু একটা আবৃত্তি শুনতেই চাই, বাট তার আগে আর একটা লাস্ট কোয়েশ্চেন যে হাউ ডু ডিফাইন দ্য সাকসেস, সাকসেস বলতে আপনি কী বুঝছেন? সাকসেস আসলে কিছু না, ভুল বা অভিজ্ঞতা, ব্যর্থতা, এসব কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা, নিজেকে তৈরি করে আবার দাঁড়ানো, এটাই হচ্ছে সফলতা। বিউটিফুল। আমাদের এখানে অনেকেই বলেছেন, কেউ কেউ বলেছেন সাকসেস হচ্ছে নিজেকে এক্সপ্লোর করা, সাকসেস হচ্ছে নিজেকে বিলিয়ে দেওয়া, উনি বলছেন নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আবার উঠে দাঁড়ানো, এটাই হচ্ছে বড় সাকসেস। ইটস এ বিউটিফুল থিং। লাস্ট কোয়েশ্চেন টু আপু, আপনার কাছে শেষ কোয়েশ্চেনটা আমি করতে চাই। ইউ আর ইজ আপনি বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য পথিকৃৎ ইন দ্য ভেরিয়াস সেক্টর, ইটস এ উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আপনাকে দেখলে বোঝা যায় যে ইউ হ্যাভ স্ট্রাগল্ড অ্যান্ড ইউ হ্যাভ গ্রোন। আপনার প্রত্যেকটা স্ট্রাগল অত্যন্ত সাবলীলভাবে আপনি স্বীকার করলেন এবং আমরা অনেকেই বলতে চাই না, হুইচ ইজ ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েটিং। আপনি এখন থেকে পাঁচ বছর পরে আপনাকে কোথায় দেখেন? ইফ আই আস্ক ইউ দ্য থ্রি ডিফারেন্ট অপশনস, আপনি যদি আপনি নাটকে কাজ করেন কোথায় দেখতে চান, অথবা আপনি যদি পলিটিক্স করছেন সেই জায়গায় কোথায় দেখতে চান, অথবা এজ এ হোল হোয়াট ইজ দ্য নেক্সট ফাইভ ইয়ার্স ড্রিম, আপনার কোথায় আসলে যেতে চান? শিল্পী হিসাবে আমি এখনও যেমন ভালো কাজের জন্য অপেক্ষা করি বা ভালো কাজটাই করি, পাঁচ বছর পরও তাই করব। এই পাঁচ বছর যদি একটা কাজও না করা হয় কোনো আপত্তি নেই। আর অ্যাজ এ পলিটিশিয়ান, সোশ্যাল ওয়ার্কার, ভালো কাজ করতে করতে এগিয়ে যাব। নিজেকে কোথায় দেখব সেটা টু ইম্পর্টেন্ট। আমি আসলে এই পাঁচ বছর 100% ইমানের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে ভালো কাজগুলো করতে করতে এগিয়ে যাব, সেটা আমাকে একটা সময় তখন পথ তৈরি করে দেবে। আর টোটালিটি মিলিয়ে মনে হয় যে ভালো 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 কাজের কোনো বিকল্প নেই, ভালো কাজের সাথেই থাকবো। নিজেকে যে কথাগুলো আজকে আমি এখানে বলে গেলাম, পাঁচ বছর পর জন্য এই কথাগুলো আমি রিপিট করতে পারি। ওয়ান্ডারফুল। শেষ, যদি ছোটদের যারা আছে আপনাদেরকে যারা ফলো করে, অথবা যারা এখন নাটকে কাজ করে, যারা এখন নির্দেশনায় কাজ করে, ইভেন যারা ইয়াং, যারা পলিটিক্স করতে চায়, আপনি যদি তাদের উদ্দেশ্যে দুই একটা টিপস দেন যে হোয়াট শেল তারা নিজেদেরকে কীভাবে তৈরি করবে, কী করবে, দুই একটা টিপস যদি আপনি শেয়ার করেন। নিজেকে ভালোবাসতে হবে, আর সময়ের যে কথা, সময়ের প্রত্যেকটা সময়ের কিন্তু একটা বাণী আছে, কথা আছে, সেই সময়ের জ্ঞানটুকু নিতে হবে, শিক্ষাটা নিতে হবে। সময়কে এড়িয়ে গিয়ে নিজেকে তৈরি করা সম্ভব না, এটুকুই। আর মানে যে কোনো প্ল্যাটফর্মেই মানে যাই করি না কেন আমরা সৎ থাকতে হবে। কিপিং দিস নোট আমরা আজকে শেষ করবো, বাট আমরা ডোন্ট লিভ আস বিকজ আমরা আপুর কাছে একটা আবৃত্তি শুনতেই চাই। বাট তার আপ আমি এতক্ষণ যে কথা একটু যদি সিম্পলিফাই করি, সামারাইজ করি, যে শি অলওয়েজ ইউ নো যে জায়গাটায় উনি ফোকাস করেছেন, ইউনিট টু বি অনেস্ট, ইউনিট টু বি অনেস্ট ইউর সোল মাইন্ড, নিজের মনের কাছে অনেস্ট থাকতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, ইউনিট টু ফাইট অ্যান্ড ইউনিট টু ফাইন্ড দ্য ওয়েজ। আপনি আপনাকে ফাইট করতে হবে, প্রচুর ফাইট করতে হবে লাইফে, এবং ইউ মাস্ট রিমেম্বার প্রত্যেকটা অন্ধকারের পরে কিন্তু একটা আলো থাকে, সেই আলো দেখার ক্ষমতা কিন্তু আপনার থাকতে হবে। ওয়ানলি দেন ইউ ক্যান গ্রো, দ্যাট ইজ হোয়াই দিস নেম অফ দ্য সেশন ইজ প্যাশন টু গ্রো। আমি বিলিভ করি আগামী পর্বে আমার সাথে আরও কোনো একজন ভালো অতিথি থাকবেন, শি অর হি উইল বি শেয়ারিং বিউটিফুল রিয়েল লাইফ এক্সাম্পলস দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ। অ্যান্ড প্লিজ রিমেম্বার, লাইফ ইজ এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, প্লিজ প্রতিদিন শিখুন, শেখার কোনো শেষ নাই, দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ এজ ওয়েল অ্যান্ড ইউ ক্যান ইউল ফাইন্ড দ্য ট্রু ডেস্টিনেশন ডাউন দ্য লাইন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আপু, আমরা একটা কবিতা শুনবো আপনার কাছ থেকে। আমার কোনো প্রিপারেশন নেই, গুগলের কল্যাণে এটা পাওয়া গেছে। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কোনো বিকল্প কিছু নেই আসলে। রবীন্দ্রনাথ সবসময় আমাদের জীবনে অনেকখানি জায়গা জুড়ে বাস করে, সবসময় সব বয়সে, অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে
মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চির দিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিলের প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। মিষ্টি মিষ্টি সুখে হবে বন্ধু অকারণ ভালোবাসা, কোন ছুটিতে মন খারাপ। The world's best ingredients, perfect combination আর ইয়ামি সাথে ইগলু, যা মিষ্টি সুখের সম্পর্কগুলোকে করে তোলে আরো মধুর। যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু।